আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আমার কথা শুনতে পাচ্ছেন কি একটু জানান তো, আমাকে রেসপন্স করেন, জাস্ট কমেন্টস করেন, আমি আপনাদেরকে মিউট করে দিচ্ছি, কমেন্টস করেন। শুনতেছি স্যার। ওকে, থ্যাংক ইউ। সো গুড মর্নিং ওয়ান্স अगेन, আপনাদের আবার সবাইকে শুভ সকাল। আর আমি আপনাদেরকে মিউট করে দিয়েছি, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কাইন্ডলি আমাকে হ্যান্ড রেজ করবেন, আমি আপনাদের কোশ্চেনটা নিয়ে নেব, ঠিক আছে? তো সবাই কাইন্ডলি খাতা কলম নিয়ে রেডি হয়ে যান, আপনারা খাতা কলম নিয়ে রেডি হয়ে যান এন্ড টেক এ ডিপ ব্রিথ এন্ড লেটস গেট স্টার্টেড। চলেন আমরা আজকে একটা নতুন টপিকের উপর কাজ করব আমরা, ঠিক আছে? সো আপনারা জানেন যে আজকে আমাদের টপিকের নাম হচ্ছে ডিগ্রি, তাই না? আমাদের আজকে টপিকের নাম হচ্ছে ডিগ্রি। তো ডিগ্রি নিয়ে যদি আমরা কাজ করব, আই ক্যান সি 36 পার্টিসিপেন্টস আর হিয়ার, আমি 36 জন পার্টিসিপেন্টকে দেখতে পাচ্ছি। তো আমরা যদি আজকে ডিগ্রি নিয়ে কাজ করব, তো ডিগ্রি নিয়ে কাজ করার শুরুতেই আমি আপনাকে কয়েকটা কোশ্চেন দিই, আপনি আমাকে একটু বলবেন যে নিচের কোন সেন্টেন্সটি ভুল, ঠিক আছে? আপনি আমাকে বলবেন যে নিচের কোন সেন্টেন্সটি ভুল। আমি কোশ্চেন দিচ্ছি আপনাদেরকে, আপনারা একটু কাইন্ডলি একটা টেস্ট নেন, টেস্ট নেওয়ার পর আমরা শুরু করবো, আমরা ডিগ্রি এ টু জেড আজকে আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, নাম্বার ওয়ান সেন্টেন্স আমি যদি আপনাকে দিই, নাম্বার ওয়ান আমি বললাম যে হি ইজ জুনিয়র দেন মি, নাম্বার ওয়ান হি ইজ জুনিয়র দেন মি, ঠিক আছে? হি ইজ জুনিয়র দেন মি, নাম্বার ওয়ান। ওকে, আমি এটাকে ওয়ান নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আমাকে বলবেন যে নিচের কোন সেন্টেন্সটা ভুল। নাম্বার টু, নাম্বার টু যদি বলি আমি আপনাদেরকে যে আই প্রিফার কফি, আই প্রিফার কফি দেন টি, নাম্বার টু সেন্টেন্স, সেন্টেন্স নাম্বার টু, আই প্রিফার কফি দেন টি, আই প্রিফার কফি দেন টি, সেন্টেন্স নাম্বার টু। অলরাইট, নাম্বার থ্রিতে চলে যাচ্ছি আমরা, নাম্বার থ্রিতে চলে যাই। দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন রাজশাহী, আর বেটার দেন রাজশাহী। নাম্বার তিন, দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন রাজশাহী, ঠিক আছে? তারপর আসেন, আমি বললাম যে নাম্বার চার, হি ইজ বেটার দেন মি, নাম্বার চার। চারটা সেন্টেন্স দিয়েছি, আপনাদেরকে বলতে হবে এখানে কোন সেন্টেন্সটা ভুল। আপনারা একটু কাইন্ডলি কমেন্টসে রিপ্লাই করেন যে এখানে কোন সেন্টেন্সটা ভুল, আর আপনারা সবাই খাতা কলম নিয়ে স্থির হয়ে বসে পড়েন। সো আই ক্যান সি জুয়েল ভাই বলছেন নাম্বার দুই, দৃষ্টি নন্দিতা ম্যাম বলছেন নাম্বার দুই, মাহিনুর আক্তার ম্যাম বলছেন চার। ওকে, প্রথম তিনটাই ভুল,
মেঘলা, 1 2 3, 1 2, 1 2, 1 2, 1 নম্বর, 2 নম্বর ভুল, 3 নম্বর ভুল, 1 2 4, ওয়াও, মিক্সড আনসার পাচ্ছি আপনাদের কাছ থেকে, তাই না? 1 2 4, 3, তাহমিনা ম্যাম বলছেন 3, তাহমিনা খাতুন ম্যাম ভালো আছেন, ওকে, তারপরে আসেন 1 2 4, 1 2 4, 2 3, সবগুলোই ভুল, আচ্ছা সবগুলোই ভুল, ওকে, আচ্ছা, সো ফাইনালি আপনাদের মধ্যে একটা কারেক্ট অ্যান্সার পাওয়া গিয়েছে। সো আসলে এখানে আনসার আমাদের প্রত্যেকটাই ভুল, দিস ওয়ান ইজ রং, দিস ওয়ান ইজ রং অ্যান্ড দিস ওয়ান ইজ অলসো রং, চারটাই ভুল। এবং আপনারা একটা বিষয় খেয়াল করে দেখেন যে এই চারটা সেন্টেন্স যে আমি আপনাদেরকে দিয়েছি এগুলো আমাদের কমন মিস্টেকের মধ্যে পড়ে। আমরা কিন্তু এগুলো সবসময় এভাবেই লিখি, আমরা জানি যে আমরা এগুলো এভাবেই লিখি। তাহলে এখন কথা হচ্ছে যে যে আমরা আজকে কথা বলবো যে এই সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে কারেক্ট করতে পারি। নাম্বার দুই, আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যে কিভাবে আমরা ডিগ্রিটাকে চেঞ্জ করতে পারি। তো আজকে আপনাদের একটা বেশ লম্বা ডিসকাশন করব আমরা, লম্বা ডিসকাশনের মধ্যে থাকতেছে যে এই কারেকশন গুলো থাকতেছে, এবং আমরা একদম ধীরে সুস্থে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত চলে যাবো, ঠিক আছে? আর আপনারা জানেন অ্যাজ ইউজুয়াল আমাদের ক্লাসটা একটু শুক্রবারের ক্লাসটা একটু লম্বা হয়, তো সবাই সেরকম মানসিকতা নিয়ে বসবেন, গতদিন আপনারা হাঁপাই গেছিলেন, তাই না? কিছু করার নেই, আপনাদেরকে না দেখালে তো মানে আমার নিজের ঘুম হবে না, তো হাঁপায়েন না, দুই একটা দিন ক্লাস করেন অভ্যাস হয়ে যাবে, শেখাইতে লাগবে তাই শেখাচ্ছি। না না, কেবল এখনো শুরু হয় নাই ম্যাম, আর সুমি সরকার ম্যাম বলছেন ক্লাস শুরুছেন, এখনো শুরু হয় নাই, জাস্ট আমরা একটু ওয়ার্ম আপ করতেছিলাম আর কি। হ্যাঁ, তাহলে এখন আপনারা চলেন আমরা শুরু করে ফেলবো। আমরা সবাই এখন খাতার মধ্যে একটা লিখে ফেলবো ডিগ্রি, এভরিওয়ান প্লিজ টেক এ নিউ পেজ, এভরিওয়ান প্লিজ টেক এ নিউ পেজ এন্ড রাইট ডাউন ডিগ্রি। আমাদের টুডেস টপিক হচ্ছে আমাদের ডিগ্রি, তো চলেন আমাদের আজকের টপিক হচ্ছে ডিগ্রি, এবং ডিগ্রির মধ্যে আমরা এই চারটা সেন্টেন্স নিয়ে আলোচনা চলে আসবে আমাদের মধ্যে, ঠিক আছে? সো সবাই আমরা একটু লিখে নিই আজকে, আজকে আমাদের টপিক কি, আমাদের টপিক হচ্ছে আমাদের ডিগ্রি। ডিগ্রি খুব ধীরে সুস্থে আমরা কাজ করব, আপনাদেরকে 1 ঘন্টা পর একটু ব্রেক দেবো, আপনারা খুব মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, আমরা স্টেপ বাই স্টেপ আগাবো, ঠিক আছে? এবং যে খুঁটিনাটি সমস্যাগুলো আছে সেগুলো সলভ করে নেবেন আজকে। তো এখন একটা কাজ করেন সবাই, যে হ্যাঁ মামি আজকে আসবো, রাখেন। আচ্ছা তাহলে সবাই, যদি আমরা ডিগ্রি শুরু করবো এখন, আপনারা একটু কাইন্ডলি আমাকে লিখে দেন রেডি, আপনারা রেডি লিখলে তাহলে আমরা এখন শুরু করবো ক্লাস, লিখেন রেডি। শীতে আপনারা সবাই ফ্রিজ হয়ে গেছেন, একটু নিজেকে একটু ওয়ার্ম আপ করে একটু অ্যাক্টিভ অ্যাক্টিভ হন সবাই, লিখেন রেডি। থ্যাংক ইউ মেহেদি ভাই, লিখছেন রেডি, ওকে রেডি রেডি। তবে হ্যাঁ একটা কথা বলে রেখে আপনাদেরকে, আজকের আলোচনা কিন্তু বেশ মজার, আপনারা প্রত্যেক স্টেপে আপনারা খুব মজার মজার জিনিস শিখবেন আজকের আলোচনা থেকে, ঠিক আছে? সো আমরা মজা করতে করতে আমরা ডিগ্রি সম্পর্কে যে ভুলগুলো হয় বেসিক্যালি সেগুলো নিয়ে কথা বলা শুরু করবো এখন, ওকে? সো লেটস গেট স্টার্টেড, চলেন। এখন কথা হচ্ছে ডিগ্রি মানে কি, ডিগ্রি মানে কি, ডিগ্রি মানে কি একটু লিখেন দেখি সবাই, ডিগ্রি মানে কি, দ্রুত লেখেন তো, ডিগ্রি মানে কি একটু খুব দ্রুত লিখেন, ডিগ্রি মানে কি, আমি দেখতে চাচ্ছি আপনারা কি জানেন ডিগ্রি মানে কি, একটু লিখেন সবাই। ডিগ্রি মানে তুলনা, তানিয়া সুলতানা ম্যাম বলছেন ডিগ্রি মানে তুলনা, ডিগ্রি মানে তুলনা, ওকে ওকে। তাহলে দেখেন আমাদের কনসেপ্টের প্রথম ভুলটাই হচ্ছে এটা, আমাদের কনসেপ্টের প্রথম ভুলটাই হচ্ছে এটা যে ডিগ্রি মানে তুলনা। তাহলে আসেন, এখানে বলা হচ্ছে যে আপনারা বলছেন ডিগ্রি মানে হলো আমাদের তুলনা, তুলনা। তাহলে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আমি বললাম যে হি ইজ স্ট্রঙ্গার, হি ইজ স্ট্রঙ্গার দেন আ টেবল, দেন আ টেবল, দেন আ টেবল, একটা সেন্টেন্স লিখে নেন হি ইজ স্ট্রঙ্গার দেন আ টেবল। দেখেন আমাদের ডেফিনিশনটা কিন্তু ভুল আছে, ডিগ্রি মানে তুলনা না, একটু কারেকশন করে নিতে হবে আপনাদেরকে। তাহলে এটা আমরা একটু দেখে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, হি ইজ স্ট্রঙ্গার দেন আ টেবল। একটা বিষয় খেয়াল করেন আপনারা, এখানে হি হচ্ছে একটা ব্যক্তি আর আ টেবল হচ্ছে একটা জড় পদার্থ, তার মানে আচ্ছা ব্যক্তির সাথে জড় পদার্থের কি তুলনাটা হয়, এটা কি মানানসই হচ্ছে? টেবিলের শক্তি আছে,
টেবিলের সাথে আমার শক্তি তুলনা করা যায়, টেবিলের কি আসলে শক্তি আছে? তাহলে এখানে কিন্তু টেবিলের শক্তি নেই। তাহলে আপনাকে বলতে হবে আজকে থেকে ধারণাটা চেঞ্জ করবেন। ডিগ্রি মানে হচ্ছে সমজাতীয় কোনো ব্যক্তি বা বস্তুর, সমজাতীয় কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বা সংখ্যার মধ্যে তুলনা। লেখেন সমজাতীয়, সমজাতীয় কোনো ব্যক্তি বা বস্তুর, কোনো ব্যক্তি বা বস্তুর সমজাতীয় কোনো ব্যক্তি বা বস্তুর সমজাতীয় কোনো ব্যক্তি বা বস্তুর আপনি একটু লিখে নেন দোষ বা গুণের মধ্যে তুলনা। তাহলে আমরা একটা ডেফিনিশন এস্টাবলিশ করলাম, এই ডেফিনিশনটা কেন দিচ্ছি এটা একটা কারণ আছে। কারণ আমাদের যদি রুট থেকে আমরা যদি বিষয়টাকে তুলে নিয়ে আসতে পারি তাহলে আমাদের জন্য বিষয়গুলো খুব ইজি হয়ে যাবে। তাহলে আমি প্রথমে বলেছি যে ডিগ্রি হচ্ছে সমজাতীয় কোনো ব্যক্তি বা বস্তুর দোষ বা গুণের মধ্যে তুলনা। আই রিপিট, ডিগ্রি হচ্ছে সমজাতীয় কোনো ব্যক্তি বা বস্তুর দোষ বা গুণের মধ্যে তুলনা, দোষ বা গুণের মধ্যে তুলনা। আমি একটু শুনে নিচ্ছি আপনাদের একজনের কাছে যে আপনারা কি লিখছেন। আচ্ছা আঞ্জুমারা ম্যাম আছেন, একটু আনমিউট করেন তো ম্যাম, একটু আনমিউট করেন তো আঞ্জুমারা ম্যাম। জি, আমরা লিখেছি হচ্ছে সমজাতীয় কোনো ব্যক্তি বা বস্তুর দোষ বা গুণের মধ্যে তুলনাটাই ডিগ্রি। হ্যাঁ, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে আমাদের সমজাতীয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। এখন এখন আপনারা দেখেন এখানে একটা বিষয়, দেখেন এখানে কিন্তু এটা কিন্তু রং সেন্টেন্স, বাট আমরা কিন্তু এটাকে এভাবে বলতে পারি যে হি ইজ স্ট্রঙ্গার, হি ইজ স্ট্রঙ্গার, হি ইজ স্ট্রঙ্গার দেন আ লায়ন, দেন আ লায়ন। তাহলে দেখেন তো ভাই, লায়নেরও শক্তি আছে, আমাদেরও শক্তি আছে বা তারও শক্তি আছে, তাহলে তাদের মধ্যে তুলনা করা যেতে পারে, কিন্তু টেবিলের সাথে আমাদের হি তুলনা করতে আমরা পারি না। তার মানে আমরা এখন পর্যন্ত একটা সিম্পল একটা জিনিস করলাম, সেটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রি হচ্ছে সমজাতীয় কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে দোষ বা গুণের তুলনাকে বলা হয় ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমাদের ডেফিনিশন এস্টাবলিশ হয়ে গেল, ওকে। আচ্ছা এবার আসেন, আমরা যদি বলি যে ডিগ্রি কত প্রকার, আমরা জানি ডিগ্রি হচ্ছে তিন প্রকার, আমরা সবাই জানি ডিগ্রি হচ্ছে তিন প্রকার, কি কি? পজিটিভ, কম্পারেটিভ আর হচ্ছে সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ আর হলো আমাদের সুপারলেটিভ। তবে একটা বিষয় আপনারা আজকে ভালো করে দেখবেন যে আমরা এগুলোকে ট্রান্সলেশন আকারে শেখার চেষ্টা করবো, ঠিক আছে? তো আসেন আমরা প্রথম আলোচনাটা আমরা এখন যেটা শুরু করবো সেটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি সম্পর্কে। লিখেন পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। তাহলে আমরা এখন চলে যাচ্ছি ডিগ্রি তিন প্রকার, তার মধ্যে আমরা চলে যাচ্ছি পজিটিভ ডিগ্রিতে, পজিটিভ ডিগ্রিতে চলে যাব। লেখেন পজিটিভ ডিগ্রি, ঠিক আছে? এখন পজিটিভ ডিগ্রি বেসিক্যালি কোনগুলো সেগুলো নিয়ে আমি কথা বলবো, আমরা কথা বলবো বেসিক্যালি ট্রান্সলেশন ফরম্যাট গুলো যাতে আমরা রাইটিংও এগুলোকে এস্টাবলিশ করতে পারি। যে কোনো পরীক্ষা রাইটিং কিংবা ট্রান্সলেশন আপনাদের আছে সেগুলো এস্টাবলিশ করতে পারি। আমি বলছি সমজাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে, যার সাথে আসলে আপনাকে যদি আরেকটু বলে নেই, আপনারা ডেফিনিশন যারা দিয়েছেন ওখানে লেখা রাখেন তুলনাযোগ্য ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা, তাও লেখেন তুলনাযোগ্য ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা, তাও লেখেন। আপনারা লিখে নিতে পারেন তুলনাযোগ্য মানে যেটা তুলনা করা যোগ্য, যদি তুলনা করা যোগ্য না হয় তাহলে এটা ডিগ্রি হবে না, ঠিক আছে? আপনি যদি চান ডিগ্রি ডেফিনিশনে সংক্ষেপে একটু লিখে রাখতে পারেন যে তুলনাযোগ্য, তুলনাযোগ্য সমজাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা, ঠিক আছে? তুলনাযোগ্য, যদি তুলনার যোগ্য না থাকে তাহলে এটাকে আমরা ডিগ্রি বলতে পারবো না বা তুলনা বলতে পারবো না, ওকে। বাই দ্য ওয়ে চলেন এখন আমরা কথা বলছি পজিটিভ ডিগ্রি সম্পর্কে। হ্যাঁ, পজিটিভ ডিগ্রি সম্পর্কে কথা বলবো। লেখেন পজিটিভ ডিগ্রি জিনিসটা কি, লেখেন যখন কোন ব্যক্তি বা বস্তুর সাধারণ কোনো দোষ বা গুণের, সাধারণ কোনো দোষ বা গুণের, দোষ বা গুণের, যখন কোনো ব্যক্তি বা বস্তুর, যখন কোনো ব্যক্তি বা বস্তু সাধারণ কোনো দোষ বা গুণ, গুণ সাধারণ কোনো দোষ বা গুণের তুলনা বোঝায়, সাধারণ কোনো দোষ বা গুণের তুলনা বোঝায়, তখন তাকে পজিটিভ ডিগ্রি বলে। তাহলে আমি আবার বলছি, যখন কোনো ব্যক্তি বা বস্তু, এগুলো আপনাদের ডেফিনেশন তো লাগবে না, এই ডেফিনেশনটা অন্তত লাগবে না, কিন্তু আপনি লিখে রাখেন নিজের জন্য, লিখে রাখেন যেন কাউকে বলতে পারেন। তারপর আমরা দেখতেছি পরের বিষয়গুলো কিভাবে কাজ করতেছে। আমি বললাম যখন কোনো ব্যক্তি বা বস্তু সাধারণ কোনো দোষ বা গুণের তুলনা করা হয় তখন তাকে বলা হয় পজিটিভ ডিগ্রি, তখন তাকে বলা হয় পজিটিভ ডিগ্রি। তো এবার আসেন আমরা ট্রান্সলেশনে চলে যাই। লেখেন যেমন আমি একটা প্রথম ট্রান্সলেশন যদি আপনাদেরকে দিই, আমি নাম্বার ওয়ান দিয়ে লেখেন যে পদ্মার মতো এত বড় নদী
এত বড় নদী আর কোনোটিই নয়, আর কোনোটি নয়, পদ্মার মতো এত বড় নদী আর কোনোটিই নয়, ঠিক আছে? পদ্মার মতো এত বড় নদী আর কোনোটি নয়। ওকে ওকে, তাহলে এখন দেখেন, আচ্ছা আপনারা একটু কি বলতে পারবেন যে এই যে আর কোনোটি নয় এরকম স্ট্রাকচার যদি আপনারা পান, তাহলে আপনারা এটা কোন ফরম্যাট দিয়ে করবেন, বা বেসিক্যালি টার্মটা কি আসে কেউ একটু বলতে পারবেন? একটু লিখেন তো, যে পদ্মার মতো এত বড় নদী আর কোনোটি নয়, একটু লিখেন তো। আমি যদি আপনাকে আরেকটা সেন্টেন্স দিই, নো 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 নো, হয়নি, অ্যাজ অ্যাজ না, আরেকটা সেন্টেন্স দিই। আমি বললাম ঢাকার মতো, ঢাকার মতো এত ব্যস্ত শহর, ব্যস্ত শহর আর কোথাও নেই, আর কোনোটি নয় অথবা কোথাও নেই, আর ঢাকার মতো এত ব্যস্ত শহর আর কোথাও নেই। আপনি সেন্স গুলো বোঝার চেষ্টা করুন যে আসলে এই সেন্স গুলো আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি। ওকে, একজন পেরেছেন, শামিন বেগম ম্যাম, উনি পেরেছেন। তো দেখেন, এই যে সেন্টেন্স গুলো আমরা করতেছি, এগুলোকে আমরা করতে পারি নো আদার দিয়ে, এগুলোকে আমরা করতে পারি নো আদার দিয়ে, নো আদার, ঠিক আছে, নো আদার। তাহলে আসেন আমরা লিখি এটাকে। আমি বললাম নো আদার, নো আদার রিভার ইজ অ্যাজ বিগ অ্যাজ দা পদ্মা, অ্যাজ দা পদ্মা, নো আদার রিভার ইজ অ্যাজ বিগ অ্যাজ দা পদ্মা, no other river is as big as the padma. তার মানে আপনি বলবেন পদ্মার মতো এত বড় নদী আর কোনোটিই নয়, ঠিক আছে? তাহলে no other river is as big as the padma, no other river is as big as the padma. এগুলো মনে রাখবেন, এগুলো এখন আমরা বেসিক থেকে ডেভেলপ করতেছি, একটু পরে আমরা যখন চেঞ্জ করব ধর আপনার জন্য খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? দেখেন, no other river is as big as padma. আমি যদি এখন এটা বলি, তাহলে আমি বললাম যে no other city, no other city is as busy as Dhaka, as Dhaka. No other city is as busy as Dhaka, no other city is as busy as Dhaka, no other city is as busy as Dhaka. তার মানে আমরা দেখলাম যে প্রথমত পজিটিভ ডিগ্রিতে কিন্তু no other শব্দটা ব্যবহৃত হয়, একটু জানে রাখেন, একটু পরে মুখস্থ হয়ে যাবে, মুখস্থ করে তারপর আমরা বেরোবো ক্লাস থেকে, তার আগে না, একটু জাস্ট ওয়েট করেন। তাই দেখেন, আমরা বললাম পজিটিভ ডিগ্রিতে একটা ফরম্যাট নিয়ে কথা বললাম, সেটা কি আমাদের নো আদার নিয়ে। এবার আসেন আমরা তিন নম্বর সেন্টেন্স দিই, তিন নম্বর সেন্টেন্স দেন, লেখেন যে পদ্মার মতো, পদ্মার মতো এত বড় নদী খুব কমই আছে, কমই আছে, পদ্মার মতো এত বড় নদী খুব কমই আছে, পদ্মার মতো এত বড় নদী খুব কমই আছে। ট্রান্সলেশন শেখেন, ট্রান্সলেশন শেখেন, আপনাদের সব দিক থেকে বেনিফিটেড হবেন, আপনারা আপনার স্ট্রাকচার গুলো খুব ভালো মনে থাকবে, ঠিক আছে? তাহলে আমি বলেছি পদ্মার মতো এত বড় নদী খুব কমই আছে, পদ্মার মতো এত বড় নদী খুব কমই আছে। তাহলে এখন একটা বিষয় দেখেন তো, আমি এখানে কি বলেছি, খুব কম, খুব কমই আছে, তাই না? খুব কম, এই খুব কম ইংরেজি কি জানেন, ভেরি ফিউ, আই রিপিট, এটা ইংরেজি হচ্ছে ভেরি ফিউ। তাহলে লিখে রাখেন ভেরি ফিউ, তাহলে ভেরি ফিউ, ভেরি ফিউ রিভার্স আর অ্যাজ বিগ অ্যাজ দা পদ্মা, ভেরি ফিউ রিভার্স আর অ্যাজ বিগ অ্যাজ দা পদ্মা, ভেরি ফিউ রিভার্স আর অ্যাজ বিগ অ্যাজ দা পদ্মা, ঠিক আছে? ভেরি ফিউ রিভার্স আর অ্যাজ বিগ অ্যাজ দা পদ্মা। ওকে, আচ্ছা একটা বিষয় আপনাদেরকে আমি শুরুতে একটু বলে রাখি, একটা বিষয় খেয়াল করেন, আমরা তো এমসিকিউ সলভ করব, তাই না? তো এমসিকিউ কিন্তু পুরোটা ডিপেন্ড করে স্ট্র্যাটেজির উপরে, মানে আপনি কত সুকৌশলে এমসিকিউটাকে আপনি ভুল বের করতে পারতেছেন, বা এমসিকিউটাকে আপনি বের করে নিয়ে আসতে পারতেছেন। আপনি কোশ্চিনে যখন কোনো সঠিক আনসার জানতেছেন না, আপনাকে একটা কোশ্চিন দেওয়া হয়েছে, আপনি ওই কোশ্চিনের সঠিক আনসারটা জানতেছেন না, তাহলে এখন আপনি হতাশ হবেন না, আপনি হতাশ না হয়ে আপনি যেটা করবেন যে আপনি কোশ্চিনে যে চারটা অপশন দেওয়া আছে, এই চারটা অপশনের মধ্যে ভুল খোঁজা শুরু করেন, দেখেন কোন কোন অপশনে ভুল আছে,
যদি ভুলগুলো বের করতে পারেন, তার মানে যে অপশন আপনার কাছে ভুল মনে হচ্ছে না সেটাই আপনার পসিবল আনসার। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, আমরা জানি ডিগ্রি হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ, একটা কি আমাদের সুপারলেটিভ। তাহলে এখন আমি যদি বলি আপনাকে, আমরা কথা বলছিলাম বিগ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? বিগ অ্যাডজেক্টিভ, তাহলে বিগ এর কম্পারেটিভ ফর্ম কি? বিগার, বিগার। আর এখানে কি আছে? বিগেস্ট। এখানে কি আছে? বিগেস্ট। বিগ, বিগার, বিগেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, তাই না? এখন আপনার বিষয় খেয়াল করেন তো যে আমরা কি নিয়ে কথা বলছি, পজিটিভ নিয়ে কথা বলছি। তার মানে এখানে অ্যাডজেক্টিভটা দেখেন বিগ, এখানে অ্যাডজেক্টিভটা দেখেন বিজি, এখানে অ্যাডজেক্টিভটা দেখেন কি আছে? বিগ। তার মানে এইটা কিন্তু আমরা অ্যাডজেক্টিভটা দেখলেই চিনতে পারতেছি যে এটা কোন ফরম্যাটে আছে, এটা পজিটিভ ডিগ্রিতে আছে। আর পজিটিভ ডিগ্রির মধ্যে আমরা এখন পর্যন্ত দুইটা ফরম্যাট শিখলাম, নাম্বার ওয়ান নো আদার, আর আর একটা হচ্ছে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমাদের ভেরি ফিউ। ঠিক আছে, দুইটা শিখলাম। তাহলে ভেরি ফিউ, আমি আরেকটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আমি বললাম এভাবে যে ভেরি ফিউ, ভেরি ফিউ সিটিস আর, ভেরি ফিউ সিটিস আর অ্যাজ বিজি অ্যাজ ঢাকা, ঢাকা সিটি, ভেরি ফিউ সিটিস আর অ্যাজ বিজি অ্যাজ ঢাকা সিটি। তার মানে ঢাকা শহরের মতো এত ব্যস্ত নগরী খুব কমই আছে, ঢাকা শহরের মতো এত ব্যস্ত নগরী খুব কমই আছে। তাহলে ভেরি ফিউ সিটিস আর অ্যাজ বিজি অ্যাজ ঢাকা সিটি, ঢাকা শহরের মতো এত ব্যস্ত নগরী খুব কমই আছে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমি যদি বলি এরকম যে রাকিবের মতো এত তরুণ ছেলে বা এত এনার্জেটিক ছেলে খুব কমই আছে, তাহলে এটাকে আমরা কি দেখবো? খুব কমই আছে। অবশ্যই আমরা এটাকে কি করবো? ভেরি ফিউ দ্বারা করবো, তাই না? ওকে, তাহলে এখন আমরা এখান থেকে দুটো ফরম্যাট পেলাম, যেটা মেইন ফরম্যাট দুটো আমাদের, সেটা হচ্ছে নো আদার, আর একটা কি আমাদের ভেরি ফিউ। আর একটা আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ। ঠিক আছে, অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ, না না না, ভেরি লিটিল এখানে কেন আসবে? ভেরি লিটিল না, কেন আমরা ভেরি ফিউ দিয়ে কাজ করতেছি, নো আদার আর হচ্ছে ভেরি ফিউ দিয়ে কাজ করে, নো আদার আর হচ্ছে ভেরি ফিউ। আচ্ছা, এবার আসেন আরেকটা সেন্টেন্স লিখেন সবাই। আপনারা লিখবেন এবার সেন্টেন্স নাম্বার, এটাকে আপনার চার নাম্বার দেন, এটাকে আপনার চার নাম্বার দেন, এটাকে আপনার চার নাম্বার দেন। ঠিক আছে, আমি একটু উপরটা মুছে দিচ্ছি, আপনারা এবার লেখেন যে তাকে দেখে যতটা বোকা মনে হয় সে ততটা বোকা নয়। লেখেন, তাকে দেখে যতটা বোকা মনে হয় সে ততটা বোকা নয়। সবাই একটু লিখে নেন, তাকে দেখে যতটা বোকা মনে হয় সে ততটা বোকা নয়, তাকে দেখে যতটা বোকা মনে হয় সে ততটা বোকা নয়, তাকে দেখে যতটা বোকা মনে হয়, বোকা মনে হয় সে ততটা বোকা নয়, সে ততটা বোকা নয়, তাকে দেখে যতটা বোকা মনে হয় সে ততটা বোকা নয়। ঠিক আছে, তাকে দেখে যতটা বোকা মনে হয় সে ততটা বোকা নয়। ওকে, আচ্ছা, এবার আসে, আমি বলতেছি হি ইজ নট সো স্টুপিড, স্টুপিড অ্যাজ হি সিমস। ঠিক আছে, হি ইজ নট সো স্টুপিড অ্যাজ হি সিমস। হি সিমস মানে কি জানেন? তাকে দেখে মনে হওয়া। হি সিমস মানে তাকে দেখে মনে হওয়া। ধর আমি যদি বলি এই মার্কারটাকে দেখে মনে হয় দিস মার্কার সিমস, দিস মার্কার সিমস, তাকে দেখে মনে হয় হি সিমস, তাকে দেখে মনে হয় হি সিমস, তাহলে হি ইজ নট সো স্টুপিড অ্যাজ হি সিমস। ঠিক আছে, হি ইজ নট সো স্টুপিড অ্যাজ হি সিমস, হি ইজ নট সো স্টুপিড অ্যাজ হি সিমস। ওকে, তার মানে আপাতত আপনারা শুধু, আমরা কিন্তু এখন জাস্ট প্রত্যেকটা ডিগ্রি সম্পর্কে একটা আইডিয়া নিচ্ছি, এরপর আমরা চেঞ্জে চলে আসবো, তখন আপনাদের কাছে বিষয়গুলো খুব ইজি হয়ে যাবে। তা আপনার শুধু এখন একটা আইডিয়া নেন, তার মানে আমরা পজিটিভ ডিগ্রি সম্পর্কে জাস্ট তিনটা আইডিয়া নিলাম, একটা কি হতে পারে আমাদের নো আদার হতে পারে, আরেকটা হতে পারে আমাদের ভেরি ফিউ, আর একটা হতে পারে আমাদের সো ড্যাশ ড্যাশ অ্যাস অথবা অ্যাস ড্যাশ ড্যাশ অ্যাস। আর সো ড্যাশ ড্যাশ অ্যাস কিংবা অ্যাস ড্যাশ ড্যাশ অ্যাস আমরা কখন বসাবো এটা আমরা একটু পরে জানবো, একটু পরে জানবো, এখন না, পরে গিয়ে জানবো। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের পজিটিভ ডিগ্রি সম্পর্কে আলোচনা। ওকে, এবার চলেন আমরা লিখবো সবাই কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সবাই লিখে একটু কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে, কম্পারেটিভ ডিগ্রি। ওকে,
আচ্ছা আসেন। কম্পারেটিভ ডিগ্রিতে প্রথম যে কোশ্চেনটা আমরা দেব আপনাকে সেটা হচ্ছে, 1 নম্বর দেন যে সে, আচ্ছা আগে ডেফিনিশনটা দিই না তো, আমরা ডেফিনিশনটা দিই একটু আগে, ছোট করে ডেফিনিশনটা দিই দিয়ে রাখি। কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে দুই, সংক্ষেপে লেখেন যে দুইয়ের মধ্যে তুলনা, দুইয়ের মধ্যে তুলনা, মধ্যে তুলনা। দুইয়ের মধ্যে বলতে আমি কি বোঝাচ্ছি? দুটি ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা, দুটি ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা। কম্পারেটিভ ডিগ্রি বলতে আমি বোঝাচ্ছি দুই এর মধ্যে তুলনা, দ্যাট মিনস দুটি ব্যক্তি বা বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা, মানে দুটি ব্যক্তি বস্তু প্রাণীর দোষ বা গুণের মধ্যে তুলনা, তাই না? সংক্ষেপে আমরা লিখলাম দুইয়ের মধ্যে তুলনা, ঠিক আছে। আচ্ছা এবার আসে, আমি যদি এখন আপনাকে প্রথম সেন্টেন্সটা দিই ভাবে যে সে আমার চেয়ে ভালো, যেটা আমরা একটু আগে করেছিলাম, সে আমার চেয়ে ভালো, মানে এইটা একদম ভোলাই যাবে না, যে এই সেন্টেন্সটা আমি আপনাকে দিচ্ছি এই সেন্টেন্সটা আপনাকে ভোলাই যাবে না, ঠিক আছে, কিন্তু বরিশাল যাবে আর কি, তাই না? আচ্ছা দেখেন এই সেন্টেন্সটা দেখেন, এটা আমাদের একদম কমন মিস্টেক, আমরা সবসময় ভুল করে থাকি, এটা কোনোভাবেই ভুলবেন না আপনারা, দ্যাটস মাই হাম্বল রিকোয়েস্ট, ঠিক আছে। আসেন তাহলে, হি ইজ বেটার, হি ইজ বেটার দেন মি, এই যেখানে বলছিলাম হি ইজ বেটার দেন মি, তাহলে এখানে হচ্ছে আমাদের সমস্যাটা, হি ইজ বেটার দেন মি। আপনারা একটা বিষয় খেয়াল করছেন, ডিগ্রিতে কিন্তু দেন শব্দটা আসতেছে, কম্পারেটিভ মানে কিন্তু দেন, তাহলে আমরা একটু লিখে রাখি এখানে কি থাকে, দেন থাকে, এখানে কি থাকে, দেন থাকে, কম্পারেটিভে কি থাকে, দেন থাকে, ঠিক আছে, ইউজুয়ালি কম্পারেটিভে কি থাকে, দেন থাকে, তাই না? দেখেন হি ইজ বেটার দেন মি। এখন একটা বিষয় মনে রাখবেন, নোট নেন সবাই, নোট নেন সবাই, দেনের পরে অলওয়েজ, অলওয়েজ সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম বসে, দেনের পরে অলওয়েজ সাবজেক্টিভ ফর্ম বসে, দেনের পরে অলওয়েজ সাবজেক্টিভ ফর্ম বসে, দেনের পরে অলওয়েজ সাবজেক্টিভ ফর্ম বসে। তাহলে আপনি একটু খেয়াল করেন, আমি বলেছি দেনের পরে অলওয়েজ সাবজেক্টিভ ফর্ম বসে, ঠিক আছে। আচ্ছা আমি আসেন, আমি আপনাকে সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম জিনিসটা একটু দেখাচ্ছি আপনাকে। আমি বললাম যে হি ওয়ান্টস মি, সে আমাকে চায়, হি ওয়ান্টস মি, সে আমাকে চায়। দেখেন তো ভাই, এই যে মি শব্দটা, এটা কি সাবজেক্টের জায়গায় বসছে নাকি এটা অবজেক্টের জায়গায় বসছে? অফকোর্স এটা আমাদের কোথায় বসছে, অবজেক্টের জায়গায় বসছে, অফকোর্স এটা আমাদের কোথায় বসে, অবজেক্টের জায়গায় বসে। আমি কি কখনো বলছি যে ধরেন, ধরেন আমি যদি বলি আপনাকে এভাবে যে আই টেক টি, আই টেক টি, তাহলে এটাই দেখেন আই, আই কোথায় বসে, সাবজেক্টের জায়গায়। আমরা কি কখনো বলেছি যে মি টেক টি, কখনো বলি যে মি টেক টি? বলি না, ঠিক আছে। হ্যাঁ পড়াইছি, তারপর একটু দেখা রেখে আপনাদেরকে, দেখেন তাহলে আমি তো কখনোই বলি না যে মি টেক টি, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখেন এই আইটা কোথায় বসতেছে, সামনে বসতেছে, আর মিটা কোথায় বসে, অবজেক্টের জায়গায় বসে। তারপরে আই কোথায় বসে, সাবজেক্ট, তারপরে এটা আই হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম, তাই না? আচ্ছা এখন যদি আমি আপনাকে বলি যে যে আই কল্ড হিম, আই কল্ড হিম, এটা খুবই ইম্পর্টেন্ট, এই এই যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য ভালো করে বুঝে নেন। আই কল্ড হিম, তাহলে এখন বলেন তো ভাই, হিম কি সাবজেক্টের জায়গায় বসছে না অবজেক্টের জায়গায়? অফকোর্স এই হিমটা অবজেক্টের জায়গায় বসছে। আর আমি যদি এখন বলি যে হি কল্ড মি, হি কল্ড, হি কল্ড, হি কল্ড মি, তাহলে এখানে হিটা কোথায় বসছে, সাবজেক্টের জায়গায় বসে। তার মানে হি হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম আর হিম হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম। একইভাবে যদি আমি বলি আপনাদেরকে আই হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম আর মি হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম, অলরাইট? তো এইটা তো বুঝতে পারছেন। এবার আসেন, এখানে আমি বলছি যে সে আমার চেয়ে ভালো, তাহলে হি ইজ বেটার দেন, এখানে আই হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম আর মি হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম। আর আমরা জানি যে দেন এর পরে সবসময় সাবজেক্টিভ ফর্মটাই বসবে, তাহলে এখন আমি যদি বলি তাহলে এটা আনসারটা আমাদের কোনটা দাঁড়াবে, হি ইজ বেটার দেন আই। শোনেন ভাই, শোনেন শোনেন একটা কথা বলি, এত পেঁচানোর দরকার নাই, সহজ করে বললে আপনি এই সেন্টেন্সটাকে একদম ঠাডা মুখস্থ করে ফেলেন, যে সে আমার চেয়ে ভালো, হি ইজ বেটার দেন আই, সে আমার চেয়ে ভালো, হি ইজ বেটার দেন আই। আপনারা সবাই একটু কাইন্ডলি সেন্টেন্সটা একবার করে লিখেন তো সবাই, যে হি ইজ বেটার দেন আই, এই সেন্টেন্সটা লিখেন, তাহলে আপনার সব মনে থাকবে, সেন্টেন্সটা লিখে রাখেন সবাই একবার করে লিখেন,
যে হি ইজ বেটার দেন আই, কুইক লেখেন সবাই, কুইক লেখেন, তাতে লিখেন হি ইজ বেটার দেন আই, হি ইজ বেটার দেন আই, বাস কাজ শেষ। বুঝতে পারছেন? এগুলা আসলে বেশি স্ট্রাকচার বলে বেশি, আপনি কিছু এক্সাম্পল ব্রেনের মধ্যে নিয়ে নেন যে আমি দুই একটা এক্সাম্পল জানি, এই একটা এক্সাম্পল ধরতে পারলে আমি বাকিগুলো কভার হয়ে যাবে। তাহলে হি ইজ বেটার দেন আই, ভেরি গুড, হি ইজ বেটার দেন আই, হি ইজ বেটার দেন আই, ওকে। আচ্ছা এখন ধরেন আপনার একটা জায়গায় পোলাপান মারামারি শুরু করছে, বিচার হচ্ছে, বিচার হওয়ার সময় তখন বলতেছে যে আমরা তার চেয়ে ভালো, আমরা তার চেয়ে ভালো। তাহলে এখন আমি যদি বলি যে দুই নাম্বার দিয়ে যে উই আর বেটার দেন, দেন আমরা কি এখানে হিম বলবো, হিম বলবো, না হিম বলা যায় না, কি বলতে হবে, উই আর বেটার দেন হি, উই আর বেটার দেন হি, উই আর বেটার দেন হি, উই আর বেটার দেন হি। থ্যাংক ইউ এভরিওয়ান, যারা লিখছেন সবাইকে ধন্যবাদ, যারা লিখেন নাই তাদেরকে আরো বিশেষ ধন্যবাদ, ঠিক আছে, বিকজ ইউ আর, ইউ পিপল আর এক্সট্রাঅর্ডিনারি, ওকে। তাহলে দেখেন, তাহলে উই আর বেটার দেন হি, তাহলে আমরা তার থেকে ভালো, আমরা তার থেকে ভালো। আবার একটা বিষয় খেয়াল করবেন, ইউ, ইউ যে শব্দটা আছে, ইউ এর সাবজেক্টিভ ফর্মও যা অবজেক্টিভ ফর্মও তা একই জিনিস, ইউ ইউ দুটাই একই। তার আমরা বলতে পারি আই এম বেটার দেন ইউ, আই এম বেটার দেন ইউ, এটাতে কোনো ভুল নেই, এটাতে কোনো ভুল নেই, ওকে। আচ্ছা এবার আসি, তাহলে আমাদের দুই নম্বর সেন্টেন্স গেল, এবার আমরা তিন নম্বরের কথা বলি, তিন নম্বরে আসি। আমি বললাম ধরেন যে পদ্মা অন্য যে কোনো নদীর চেয়ে বড়, পদ্মা অন্য যে কোনো নদীর চেয়ে বড়। এবার লিখেন পদ্মা অন্য যে কোনো নদীর চেয়ে বড়, লিখে রাখেন পদ্মা অন্য যে কোনো নদীর চেয়ে বড়, পদ্মা অন্য যে কোনো নদীর চেয়ে বড়, পদ্মা অন্য যে কোনো নদীর চেয়ে বড়। অলরাইট, এটা লিখে রাখেন, তাহলে আমরা ট্রান্সলেশন একটু বুঝে নিই কি দাঁড়াচ্ছে বিষয়টাকে। অন্য যে কোনো নদীর চেয়ে বড়, যে কোনো, অন্য যে কোনো নদীর চেয়ে বড়, তাহলে ট্রান্সলেশন কি দাঁড়াচ্ছে, পদ্মা ইংরেজি কি ভাই, পদ্মা ইংরেজি পদ্মা না, দা পদ্মা, ঠিক আছে, কারণ মনে রাখবেন নদীর আগে দা বসে। দা পদ্মা, দা পদ্মা ইজ বিগার, ইজ বিগার দেন এনি আদার, এনি আদার রিভার, দ্য পদ্মা ইজ বিগার দেন 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 এনি আদার রিভার, থ্যাংক ইউ, ওকে এলিজাম লিখছেন, ঠিক আছে, দ্য পদ্মা ইজ বিগার দেন এনি আদার রিভার, দ্য পদ্মা ইজ বিগার দেন এনি আদার রিভার। হ্যালো ভাই, গুড মর্নিং ভাই, আমি একটু বলি, আমি অনলাইন ক্লাসে আছি, আপনি আমার সাথে অন্য সময় যোগাযোগ করেন দুপুরের পরে, থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, তাহলে দ্য পদ্মা ইজ বিগার দেন এনি আদার রিভার, দ্য পদ্মা ইজ বিগার দেন এনি আদার রিভার, ওকে। আচ্ছা এবার আসে, এখন তাহলে আমরা 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 এখন চার নম্বর আরেকটা ট্রান্সলেশন শিখবো, ঠিক আছে, আসে চার নম্বর দিই আমরা। তো চার নম্বর দিলাম, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখেন একই কথায় বললাম যে পদ্মা অন্য সব নদীর তুলনায় বড়, অন্য সব নদীর তুলনায় বড়, পদ্মা অন্য সব নদীর তুলনায় বড়, ঠিক আছে। আচ্ছা এখানে অন্য সব না দিয়ে আমরা এটাকে একটু অন্যভাবে একটু চেঞ্জ করে দিই, পদ্মা এখানে বাংলাটা একটু ভালো করে দিই আপনাদেরকে, পদ্মা অধিকাংশ নদীর তুলনায় বড়, দেন অধিকাংশ, অধিকাংশ, ঠিক আছে, পদ্মা অধিকাংশ নদীর তুলনায় বড়। তাহলে একটা আমরা দিচ্ছি পদ্মা অন্য যে কোনো নদীর তুলনায় বড়, আর পদ্মা হচ্ছে অধিকাংশ নদীর তুলনায় বড়, ঠিক আছে। এখন আমরা যদি এটাকে করি, জাস্ট এখানে আমরা এক কাজ করবো যে দেন এনি আদার যেটা আছে, এই দেন এনি আদার জায়গায় আমরা দেবো জাস্ট দেন মোস্ট আদার, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেবো, দেন মোস্ট আদার, তাহলে আমরা বলি দ্য পদ্মা
is the Padma is bigger than most other এখানে কিন্তু আপনাকে আবার রিভার্স দিতে হবে, এখানে আপনাকে দিতে হবে রিভার্স, দেন মোস্ট আদার রিভার্স, দ্য পদ্মা ইজ বিগার দেন মোস্ট আদার রিভার্স। এখন কোনটাতে আমরা সিঙ্গুলার ইউজ করব, কোনটাতে প্লুরাল ইউজ করব, জাস্ট ওয়েট ফর এ ওয়াইল, একটু ওয়েট করেন, একটু পরে 2 মিনিটের মধ্যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি এগুলো নিয়ে কথা বলবো না, একটু পরে আমরা যখন ছক করবো ছকের মধ্যে কথা বলবো, ঠিক আছে? মোস্ট আদার রিভার্স, ঠিক আছে? তাহলে আপনারা একটু মার্ক করে রাখতে পারেন, এখানে কিন্তু আমি কি দিয়েছি, রিভার্স দিয়েছি, এখানে আমি দিয়েছি রিভার্স। তাহলে দেখেন এখানে আমরা জানলাম যে দুইটা ফরম্যাট সম্পর্কে জানলাম, একটা হচ্ছে আমাদের যে বেটার দেন সরি, এখানে যেটা বলছিলাম প্রথমে সেটা হচ্ছে আমাদের যদি কম্পারেটিভিটিতে দেন থাকে দেনের পরে অলওয়েজ সাবজেক্টিভ ফর্ম বসবে। আরেকটা জানলাম আমরা হচ্ছে যে কোনো ইংরেজি হচ্ছে দেন এনি আদার, আর আমরা বললাম অন্য সব বা অধিকাংশ যেটা বললাম সেটার ক্ষেত্রে আমরা বলতে পারবো দেন মোস্ট আদার। এখানে আমাদের আরেকটা স্ট্রাকচার আছে, আরেকটা স্ট্রাকচার আমরা দেখে আসি, চলে এই স্ট্রাকচার একটু দেখেন, এটাও খুব ইম্পর্টেন্ট যেটা আমি এখন দেখাবো, এটা বেশি ইম্পর্টেন্ট। দেখেন আপনারা লিখেন যে আমি আমি তার চেয়ে বড়, ফার্স্ট নাম্বার দিলাম, লেখেন আমি তার চেয়ে বড়, ঠিক আছে? আমি তার চেয়ে বড়। এখন দেখেন তো ভাই, চে ইংরেজি কি, চে ইংরেজি হচ্ছে আমাদের দেন, TH AN দেন, চে। আর বড় ইংরেজি কি, এখানে বড় ইংরেজি আমরা বলতে পারছি, এখানে বিগ বলতে পারবো না, বিগ তো আসলে বড় না, এখানে তার চেয়ে বড় বলতে বোঝানো হচ্ছে আমি তার চেয়ে বয়সে বড়। তো বড় ইংরেজি কি আমাদের, আমরা হচ্ছে বড় ইংরেজি হচ্ছে আমরা সিনিয়র, সিনিয়র, তাই না? সিনিয়র, আমি তার চেয়ে বড়, সিনিয়র। অলরাইট, এবার আসি না, ওল্ড, ওল্ড দিয়ে আমরা করবো না, এখানে সিনিয়র দিয়ে করি আমরা। দেখেন এখানে দেখেন আমি বলছি যে I am senior than আমি ধরেন এখানে দিলাম এখানে হিম বা এখানে হি, ধরেন আমি দিলাম একটা শব্দ হিম, ঠিক আছে? আমি তার চেয়ে বড়, ঠিক আছে? আমি তার চেয়ে বড়। এখন দেখেন এখানে ভুলগুলো কোথায়, এই ভুলগুলো দেখার আগে আমরা একটু কিছু শব্দগুলো নিয়ে আসি। এবার আসেন কিছু শব্দ নিয়ে, আমরা একটা নোট নেন, খুবই ইম্পর্টেন্ট নোট, আপনার একটু চাইলে এখানে স্টার মার্ক করে রাখতে পারেন, এটা আপনাদের পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষাতে এই জায়গা থেকে কোশ্চেন আসে, ডিগ্রি থেকে যদি কোশ্চেন আসে। দেখেন মনে রাখবেন যে সিনিয়র কমা জুনিয়র কমা সিনিয়র জুনিয়র, ঠিক আছে? তারপর আমরা বলতে পারি যেমন সুপেরিয়র সিনিয়র জুনিয়র সুপেরিয়র, ঠিক আছে? তারপর আমরা বলতে পারি ইনফেরিয়র ইনফেরিয়র, আরেকটা বলবো হচ্ছে আমরা প্রিফার, আরেকটা বলবো হচ্ছে আমরা প্রিফার, সিনিয়র জুনিয়র সুপেরিয়র ইনফেরিয়র আর হচ্ছে প্রিফার, সিনিয়র জুনিয়র সুপেরিয়র ইনফেরিয়র আর হচ্ছে আমাদের প্রিফার। এই চারটে শব্দ লিখে রাখেন, চারটে শব্দ দিয়েছি সিনিয়র জুনিয়র ইনফেরিয়র সুপেরিয়র প্রিফার, সিনিয়র জুনিয়র ইনফেরিয়র সুপেরিয়র প্রিফার, চারটা শব্দ লিখে রাখেন, সরি পাঁচটা শব্দ দিয়েছি, পাঁচটা দেখেন সিনিয়র জুনিয়র সুপেরিয়র ইনফেরিয়র, ঠিক আছে? আর হচ্ছে প্রিফার, এই চারটা শব্দ, এদের পরে কখনো দেন বসে না, এদের পরে দেন না বসে, এরা প্রিপোজিশন গ্রহণ করে টু, এদের পরে দেন না বসে এরা প্রিপোজিশন গ্রহণ করে টু, এদের পরে দেন না বসে এরা প্রিপোজিশন গ্রহণ করে টু, এদের পরে দেন বসে না এরা প্রিপোজিশন গ্রহণ করে টু, এরা প্রিপোজিশন গ্রহণ করে কি টু। তাহলে এখন ধরেন এখানে এই যে সিনিয়র দেন দিছি, তাহলে এটা কি আমাদের ভুল, এটা তো আমাদের হবে না, ভুল। তাহলে আসেন আমরা এখান থেকে আমরা কয়েকটা সেন্টেন্স বলি, যেমন আমি যদি বলি যে হি ইজ সিনিয়র টু, বলবো টু মি, সে আমার চেয়ে বড়, হি ইজ সিনিয়র টু মি, সে আমার চেয়ে বড়, তার মানে ওই সেন্টেন্সটা আমাদের কিন্তু ভুল ছিল, আমরা সিনিয়র জুনিয়র এদের পরে কখনো দেন দিতে পারবো না, আমাদের কি দিতে হবে, টু দিতে হবে। তাহলে হি ইজ সিনিয়র টু মি, আপনারা কিন্তু সবসময় বলেন সে আমার চেয়ে বড়, হি ইজ সিনিয়র দেন মি, এটা বলে এটা ভুল, ঠিক আছে? আপনাকে বলতে হবে যে হি ইজ সিনিয়র টু মি। এবার যদি আপনি সেম কথা বলেন, আমি যদি বলি যে সে আমার চেয়ে ছোট, তাহলে আমি কি বলবো, হি ইজ জুনিয়র টু মি, হি ইজ জুনিয়র টু মি। ফরম্যাটগুলো খেয়াল করেন, খুব 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 ইম্পর্টেন্ট জায়গা এগুলো, এগুলোই আবার আপনাদের কারেকশনে আসে, ঠিক আছে? আমি বলেছি যে হি ইজ সিনিয়র টু মি, হি ইজ জুনিয়র টু মি।
তাহলে আমি সেম ভাবে বলতে পারি যে সুপিরিয়র টু, ইনফেরিয়র টু, ঠিক আছে, একই জিনিস। ইনফেরিয়র নিকৃষ্ট, সুপিরিয়র সর্বোৎকৃষ্ট। হ্যাঁ, এখন যদি আপনাকে বলি প্রিফার, আপনাদের একটা সেন্টেন্স দিয়েছিলাম প্রিফার, তাই আমি বললাম যে আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি, তাহলে আই প্রিফার কফি টু টি। আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি, আই প্রেফার কফি টু টি। আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি, আই প্রেফার কফি টু টি। আমি বলতে পারবো না যে আমি আই প্রেফার কফি দেন টি, এটা বলতে পারবো না। আমাদেরকে বলতে হবে আই প্রেফার কফি টু টি, আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি, আই প্রেফার কফি টু টি, আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ। তাহলে দেখেন ভাই, সহজ করে যদি বলি তাহলে এখান থেকে আমাদেরকে এই এই পাঁচটা শব্দ খুব ভালো করে মনে রাখতে হবে। নাম্বার ওয়ান সিনিয়র, জুনিয়র, তারপর হচ্ছে আমাদের সুপিরিয়র, ইনফেরিয়র, আর হচ্ছে আমাদের প্রিফার। এদের পরে দেন বসে না, এদের পরে কি বসে? অলওয়েজ টু বসে। এদের পরে কি বসে? অলওয়েজ টু বসে। এটা মনে রাখবেন, মনে মনে একটু বলে নেন যে এদের পরে সবসময় টু বসে। আর আরেকটা জিনিস বললাম আমরা একটু আগে আপনাদেরকে, যে দেনের পরে কখনো অবজেক্টিভ ফর্ম হয় না, দেনের পরে সবসময় কি হয়? সাবজেক্টিভ ফর্ম হয়। দেনের পরে অবজেক্টিভ ফর্ম না হয়, দেনের পরে কি বসে? সাবজেক্টিভ ফর্ম বসে। আবার আমরা কথা বললাম একটু আগে যে অন্য যে কোনো ইংরেজি কি? দেন এনি আদার। আর অধিকাংশ ইংরেজি কি বললাম আমরা এখানে, বা অন্য সব ইংরেজি কি বললাম? সেটা হচ্ছে আমরা দেন মোস্ট আদার। এই ছিল আমাদের কম্পারেটিভ ডিগ্রি সম্পর্কে একটা প্রাইমারি আলোচনা, ডিসকাশন, ঠিক আছে। তাহলে এখন বাকি থাকলো কি আমাদের? সুপারলেটিভ। চলেন সুপারলেটিভ সম্পর্কে আমরা একটু কথা বলে আসি, এরপর আমরা চেঞ্জিং এ চলে যাবো। সবাই একটু লিখেন সুপারলেটিভ, সবাই একটু লিখেন সুপারলেটিভ, 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 তাই না? আচ্ছা, সুপারলেটিভ জিনিসটা কি? মানে যে সুপার, সুপারলেটিভ জিনিসটা কি? সেগুলো হচ্ছে সুপার। হ্যাঁ, ওই যে মেঘলা মেঘা ম্যাম একটা ভালো কোশ্চেন করছে যে যে সিনিয়র জুনিয়র এদের পরে কি আমরা দেন ইউজ করছি? দেন তো ইউজ করিনি, এদের পরে আমরা টু ইউজ করছি, তারপরে কিন্তু অবজেক্টিভিটি হবে, যেটা নর্মালি হয় সেটাই হবে। কিন্তু দেনের পরে মনে রাখবেন, শুধু দেনের পরে আমাদের সাবজেক্টিভ ফর্ম বসে। ওকে, আচ্ছা আসি, এবার বলছি আমরা সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে। সুপারলেটিভ মানে কি? সবার চেয়ে সুপার, মানে একদম সুপার, তাই না? সুপারম্যান। তাহলে দেখেন এখানে মনে রাখবেন যে যে সবার চেয়ে, সবার চেয়ে, সবার চেয়ে, এই শব্দটা লেখা গেল, সবার চেয়ে, সবার চেয়ে, ঠিক আছে, সবার চেয়ে, সবার চেয়ে, মানে সে সুপার এখানে, সবার চেয়ে। এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে এই জায়গাতে, ছোট একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, দেখেন সবার চেয়ে। এখন দেখেন আমি যদি প্রথমে বলি এটা সহজ জিনিস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয়, বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে দেখেন তো ভাই এখানে অ্যাডজেক্টিভ কোনটা? বেস্ট। অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের বেস্ট, গুড, বেটার, বেস্ট। তাহলে এই বেস্ট দেখে আমরা বুঝতে পারছি যে কিসে আছে আমাদের? সুপারলেটিভ। তার মানে এখন বিষয়টা দাঁড়াচ্ছে, এখানে ফরম্যাটটা কি দাঁড়ালো? দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ। স্ট্রাকচার মনে রাখেন, আমরা তাহলে এখানে লিখে রাখি দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ। ইউজুয়ালি, তবে সব ক্ষেত্রে না, ইউজুয়ালি তবে সব ক্ষেত্রে না, মনে রাখবেন সব ক্ষেত্রে কিন্তু না। কিছুক্ষণ পরে আমরা যা আলোচনা করব যে ধোকা গোলা কিভাবে আসে আপনাদের পরীক্ষাতে, ওগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? খুব ধীরে সুস্থে ক্লাস করে যান। আমরা যদি একটু রিভিউ করে দিই আপনাদেরকে, আমরা প্রথমে বললাম ডিগ্রি কাকে বলে, তারপর আমরা দেখলাম পজিটিভ ডিগ্রি সম্পর্কে কয়েকটা ফ্যাক্টর আলোচনা করলাম, তারপর আমরা করলাম কম্পারেটিভ ডিগ্রি সম্পর্কে কোন কোন ফ্যাক্টর গুলো সাধারণত থাকে, তারপর আমরা এখন চলে আসছি সুপারলেটিভ ডিগ্রিতে। সুপারলেটিভ ডিগ্রিতে আমরা প্রথমে জানলাম যে দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ, নাম্বার ওয়ান। এবার আসেন নাম্বার টু, যেটা সেটা খুব ইম্পর্টেন্ট, এটা লিখে রাখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার টুটা, নাম্বার টুটা প্রায় প্রায় কোশ্চেনেই পাওয়া যায়, নাম্বার টুটা ডিগ্রি থেকে কোশ্চেন আসলে প্রায় কোশ্চেন এটা পাওয়া যায়। দেখেন আমি বললাম যে রাসেল, রাসেল ক্লাসের অন্যতম ভালো ছেলে, ভালো ছেলে, রাসেল ক্লাসের অন্যতম ভালো ছেলে, রাসেল ক্লাসের অন্যতম ভালো ছেলে, রাসেল ক্লাসের অন্যতম ভালো ছেলে। অলরাইট, তাহলে এখন একটা, এখানে একটা বিষয় হচ্ছে আমাদের এই অন্যতম শব্দটাকে আপনারা একটু মার্ক করে রাখেন।
অন্যতম, অন্যতম শব্দটাকে আপনারা একটু মার্ক করে রাখেন, অন্যতম। অন্যতম ইংরেজি কি? অন্যতম ইংরেজি হচ্ছে ওয়ান অফ, ওয়ান অফ। অন্যতম ইংরেজি কি বলেছি ভাই? ওয়ান অফ। অন্যতম ইংরেজি কি বলেছি? ওয়ান অফ, এটা ভুলবেন না। অন্যতম ইংরেজি কি? ওয়ান অফ। ভুলটা এখানে না, ভুলটা আরেক জায়গায় হয়, ওইটা দেখি আমরা একটু। দেখেন, আমরা বললাম যে রাসেল, রাসেল ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। ঠিক আছে সেন্টেন্সটা? সেন্টেন্সটা কি ঠিক আছে? আপনি একটু বলেন তো সেন্টেন্সটা ঠিক আছে কিনা। রাসেল ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আচ্ছা, ইন দ্যটা মিসিং হয়ে গেছে না, ইন দ্য ক্লাস। একটু বলেন তো কেউ সেন্টেন্সটা ঠিক আছে কিনা, একটু বলেন তো। রাসেল ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রাসেল ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। ওকে, হ্যাঁ চয়ন ভাই বুঝতে পেরেছেন। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যেটা আপনাদেরকে সবসময় বলি, সেটা হচ্ছে আপনাদেরকে আমি এর আগের দিনে একদিন বলছিলাম কিন্তু, তাই না, যে ওয়ান অফ, এই ওয়ান অফ যে আছে, এই ওয়ান অফ এর পরে আমাদের যে নাউনটা আছে এটা কিন্তু সবসময় আমাদের প্লুরাল হয়ে যায়। এটাকে মার্ক করে রাখেন, ওয়ান অফ এর পরে যে নাউনটা থাকে সেটা কিন্তু আমাদের প্লুরাল হয়ে যায়। খুবই ইম্পর্টেন্ট পার্ট আপনাদের জন্য এটা, যে ওয়ান অফ এর পরে যে নাউনটা থাকে সেটা কিন্তু আপনাদের প্লুরাল হয়ে যায়। আই রিপিট, ওয়ান অফ এর পরে যে নাউনটা থাকে সেটা আমাদের কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে, তাই না? দেখেন তো, রাসেল ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, রাসেল ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, রাসেল ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। ঠিক আছে, যেমন আমি আপনাদেরকে আবার যদি বলি যে যে দ্য পদ্মা, দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট, বিগেস্ট, তাহলে আমরা এখানে কি বলবো? অফকোর্স আমরা বলবো রিভার্স, দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স, দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স। তারপরে এখানে কি বলবো? বিগেস্ট রিভার্স, আর আই ভি ই আর এস, রিভার্স। তারপরে আমাদের এখানে কি বলতে হবে? অবশ্যই প্লুরাল করতে হবে, দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স, দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স। তার মানে আপনারা এটা মাথায় রাখে দেন। এই তো, এখন এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে আমরা খুব প্রাইমারি ভাবে আলোচনা করলাম ডিগ্রি কাকে বলে, পজিটিভ ডিগ্রি ফিচার গুলো কি কি, কম্পারেটিভ ডিগ্রি ফিচার গুলো কি কি, এবং সুপারলেটিভ ডিগ্রি ফিচার গুলো কি কি। এবার আমরা একটা মানে খুব মজার একটা কাজ করবো এবার আমরা, ঠিক আছে? চলেন আমরা এখন শিখবো ডিগ্রি চেঞ্জ কাকে বলে, কিভাবে করতে হয়। ডিগ্রি চেঞ্জ নিয়ে আপনাদের মধ্যে অনেক গ্যাঞ্জাম লেগে যায়, এত গ্যাঞ্জাম করার কিছুই নেই। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে ডিগ্রি চেঞ্জটা আসলে কিভাবে করতে হয়। সবাই একটা লম্বা একটা নিঃশ্বাস নেন, লম্বা নিঃশ্বাস নিয়ে সবাই একটু খাতা নেন, খাতায় একটা নতুন পেজ নেন, সবাই খাতায় নতুন পেজ নিয়ে লেখেন, স্যার রেডি, একটা নতুন পেজ নেবেন সবাই, এভরিওয়ান প্লিজ টেক আ নিউ পেজ, একটা নতুন পেজ নেন সবাই, ঠিক আছে? ধরেন এটা হচ্ছে আমার নতুন পেজ, নিয়ে সবাই লেখেন রেডি, ঠিক আছে? ওকে, নতুন পেজ নেন সবাই, একটু পেজ খরচ করেন, ঠিক আছে? পড়াটাকে একটু গুছায় নেন সবাই, একটু গুছায় রাখেন পড়াটাকে। আচ্ছা, ওকে, তাহলে ধরেন এটা হচ্ছে আমার পেজ, ওকে। আমি আপনারা যেটা করবেন যে আপনাদের খাতাটা যদি লম্বা থাকে আপনারা এটাকে ঘোরায় এভাবে নেন, এভাবে নেন, মানে টু চ্যাপ্টার, মানে হরিজন্টাল মোড়ে নিয়ে নেন খাতাটাকে, হরিজন্টাল মোড়ে নিয়ে নেন। ধরেন কিভাবে দেখাবো আপনাদেরকে, ধরেন এই যে এটা হচ্ছে আপনার খাতা, ঠিক আছে? আপনি এই খাতাটাকে আপনি এভাবে না নিয়ে আপনি এভাবে নিয়ে নেন, এই যে এভাবে নিয়ে নেন, চ্যাপ্টা করে নিয়ে নেন, যাতে আপনাদের এখানে লিখতে সুবিধা হয়, মানে জায়গাটা যেন আমরা একটু বড় পাই, আমরা যেন একটু জায়গাটা বড় পাই সেটা নিয়ে আমরা একটু কাজ করবো, ঠিক আছে? সবাই একটু খাতাটাকে নিয়ে নেন, চ্যাপ্টা করে নিয়ে নেন। ওকে, এবার আসে, এবার আমি ধরেন এখানে আমি প্রথমেই লিখলাম যে পজিটিভ ডিগ্রি, পজিটিভ, আমি মাঝখানে লিখলাম কম্পারেটিভ, কম্পারেটিভ, আমি এখানে লিখবো এবার সুপারলেটিভ, এখানে লিখবো এবার সুপারলেটিভ। দেখেন আমরা কত ইজি ভাবে আমরা এখানে কাজটা শেষ করে ফেলতে পারবো, এটা কঠিন কিছু না এটা, কিন্তু আমরা মানে বাইরে বইগুলো থেকে দেখে আমরা একটু কঠিন হয়ে যাবে, মানে আমাদের কাছে একটু বুঝতে বা হ্যাঁ পড়তে পারি বাট পরে মনে থাকে না, বাট এখন মনে থাকবে। চেঞ্জিংগুলো কিভাবে আসে দেখেন, চেঞ্জিংগুলো কিভাবে আসে দেখেন, আমি বলেছি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ঠিক আছে? তাহলে এখন আমার কথা হচ্ছে আমাদের প্রথম যে নিয়মটা, রুল নাম্বার ওয়ান, লেখেন নো আদার, এক নম্বর নিয়ম হচ্ছে আমাদের নো আদার, নাম্বার ওয়ান হচ্ছে নো আদার। যদি নো আদার থাকে তাহলে কম্পারেটিভে সেটা হয়ে যাবে আমাদের দেন এনি আদার, দেন এনি আদার, দেন এনি আদার, কম্পারেটিভে। আর সুপারলেটিভ আমাদের এটা হয়ে যাবে দা প্লাস সুপারলেটিভ,
দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ। তাহলে আমরা এক নম্বর একটা ফরম্যাট আপনাকে বলেছি যে নো আদার থাকলে দেন এনি আদার সুপারলেটিভে দা প্লাস সুপারলেটিভ, নো আদার থাকলে দেন এনি আদার আর সুপারলেটিভে দা প্লাস সুপারলেটিভ, নো আদার থাকলে দেন এনি আদার আর দা প্লাস সুপারলেটিভ, নো আদার থাকলে দেন এনি আদার দা প্লাস সুপারলেটিভ। ঠিক আছে, এই স্ট্রাকচারটা মনে রাখেন। আসেন দেখেন, আমি যদি এখন আপনাকে বলি, এখানে এক্সাম্পল দিই, বললাম নো আদার, আবার একই সেম এক্সাম্পলটা আমরা ইউজ করবো এখানে যাতে আমাদের মনে থাকে, সেম এক্সাম্পলটা আমরা ইউজ করবো এখানে যেন আমাদের মনে থাকে স্ট্রাকচার, অন্তত যেন আমাদের একটা নির্দিষ্ট ফরমার জন্য ব্রেনে আমাদের থেকে যায়। ঠিক আছে, এটাকে কেন্দ্র করে আমরা বাকি কোশ্চেনগুলো সলভ করবো। লেখেন, নো আদার রিভার, রিভার ইজ অ্যাজ বিগ অ্যাজ দা পদ্মা, নো আদার রিভার ইজ অ্যাজ বিগ অ্যাজ দা পদ্মা, নো আদার রিভার ইজ অ্যাজ বিগ অ্যাজ দা পদ্মা। তাহলে পদ্মার মতো এত বড় নদী আর কোনোটিই নয়, পদ্মার মতো এত বড় নদী আর কোনোটিই নয়। আর এখানে আমরা কি বলবো যে পদ্মা অন্য যে কোনো নদীর তুলনায় বড়, তাহলে আমরা বলবো দ্য পদ্মা, দ্য পদ্মা ইজ বিগার দেন এনি আদার রিভার, এনি আদার রিভার, দ্য পদ্মা ইজ বিগার দেন 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 এনি আদার রিভার। ঠিক আছে না? এবার আসেন আমরা এখানে কি বলবো, এক নম্বর দিয়ে দ্য পদ্মা, দ্য পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার, ইজ দ্য বিগেস্ট রিভার, দ্য পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার, দ্য পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার। তাহলে দেখেন তো ভাই, আমরা শুধু বেশি না দুইটা মনে রাখবো শুধু, দেখেন এখন আমাদের ইন্টারচেঞ্জ কিন্তু হয়ে যাবে। আমি বলেছি যে নো আদার থাকলে কি হয় দেন এনি আদার, দেন এনি আর দেন এনি আদার থাকলে কি হবে আমাদের নো আদার। এখন আমাদের যদি পরীক্ষার কোশ্চেন আসে, ধরেন আপনাদের পরীক্ষাতে দা প্লাস সুপারলেটিভ দেওয়া আছে, আপনাকে পজিটিভ করতে বলছে, আপনি কি ইউজ করবেন নো আদার। আপনার পরীক্ষাতে দেন এনি আদার দেওয়া আছে, আপনাকে সুপারলেটিভ ইউজ করতে, আপনি কি করবেন দা প্লাস সুপারলেটিভ। আপনার পরীক্ষাতে নো আদার দেওয়া আছে, কম্পারেটিভ করতে বলা হয়েছে, আপনি কি করবেন, আমরা বলবো দেন এনি আদার। যদি পরীক্ষাতে কম্পারেটিভ থাকে দেন এনি আদার, আপনাকে বলা হয় পজিটিভ করতে, আপনি কি করবেন নো আদার। যদি বলা হয় নো আদার আপনাকে সুপারলেটিভ করতে বলা হয়, আপনি কি করবেন দা প্লাস সুপারলেটিভ। তার মানে এখন বিষয়টা দাঁড়াচ্ছে, আমরা যদি একটা চেইন মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমাদের একসাথে তিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তিন দুগুণা ছটা চেঞ্জ হয়ে যাবে আমাদের এখানে একসাথেই হয়ে যাবে। এখন এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে মনে রাখবেন এইটা এটা এখানে ভার্বটা সিঙ্গুলার, এখানে ভার্বটা আমাদের সিঙ্গুলার, এটা তো ভার্বটা আমাদের সিঙ্গুলার, ঠিক আছে, এটা তো ভার্বটা আমাদের সিঙ্গুলার, লিখে রাখেন এটা তো ভার্বটা সিঙ্গুলার, প্রত্যেকটা ভার্ব সিঙ্গুলার। এখন দেখেন নো আদারের পর কিন্তু আমাদের ইজ হয়েছে, তাই না? আবার আমরা দেখেন আমরা এখানে বলছি দ্য পদ্মা, দ্য পদ্মা ইজ, ঠিক আছে, বা এখানে তো ইজ এর ব্যাপারটা আসলে নাই, এখানে ভার্বের ব্যাপারটা ওখানে নাই এইভাবে, আসলে এটা বাদ দেন। আবার এখানে দেখেন ইজ দ্য বিগেস্ট রিভার, তাহলে এখানেও আছে দেখেন ইজ, ঠিক আছে। তার মানে মেইন কথা যদি আমি বলি আপনাদেরকে, নো আদারের পর কি বসছে, এখানে সিঙ্গুলার বসছে, নো আদারের পর ভার্বটা সিঙ্গুলার বসছে, নো আদারের পরে ভার্বটা কি বসছে সিঙ্গুলার বসছে। তাহলে এখন আপনাদের একটা ছোট কাজ আছে, আপনারা এবার কি লিখবেন, আপনি লেখেন, আপনি লিখবেন নো আদার, তারপর লেখেন দেন এনি আদার, তারপর লেখেন দা প্লাস সুপারলেটিভ করে মেসেজ লিভ করেন, মেসেজ দেন আমাকে, টেক্সট করেন নো আদার দেন এনি আদার আর দা প্লাস সুপারলেটিভ, লেখেন নো আদার দেন এনি আদার দা প্লাস সুপারলেটিভ। আমি আপনাদের একটু পরে একজনকে কোশ্চেন করবো, আমি অডিও কলে কোশ্চেন করবো একটু পরে আপনাদেরকে। আপনারা লিখেন নো আদার দেন এনি আদার দা প্লাস সুপারলেটিভ, চেইনটা লিখেন নো আদার দেন এনি আদার আর হচ্ছে দা প্লাস সুপারলেটিভ, চেইনটা লিখেন কাইন্ডলি সবাই, একটু চেইনটা লিখেন, চেইনটা লিখেন ভাই ভাই, একটু লিখেন চেইনটা, নো আদার দেন এনি আদার দা, এই তো সুন্দর লিখছেন একজন, নো আদার দেন এনি আদার হচ্ছে দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ, নো আদার দেন এনি আদার আর হচ্ছে দা প্লাস সুপারলেটিভ, নো আদার দেন এনি আদার আর হচ্ছে আমাদের দা প্লাস সুপারলেটিভ। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, তো নো আদার মানে কি বলছিলাম আমরা, কোনোটিই নয় বা কোথাও নেই, কোনোটিই নয় বা কোথাও নেই। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, তাহলে আমরা লিখে ফেলছি, এবার চলে আমরা আমাদের পরেরটাতে চলে যাই, আমরা আমাদের পরেরটাতে চলে যাই, চলে এবার দুই নম্বরটাতে চলে আসি, আমরা আসেন দুই নম্বর স্ট্রাকচারে আসি। দুই নম্বর স্ট্রাকচারটা আমি আপনাদেরকে বললাম এভাবে, ভেরি ফিউ যদি থাকে, ভেরি ফিউ যদি থাকে
তাহলে আমরা এখানে ইউজ করব 2 নম্বরে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার, আর এখানে আমরা ইউজ করব 2 নম্বরে হচ্ছে আমাদের এখানে ওয়ান অফ দা, ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার, আর আমরা কি বলবো ওয়ান অফ দা, ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার, আর আমরা ইউজ করব ওয়ান অফ দা, ঠিক আছে ওয়ান অফ দা। আচ্ছা এবার আমরা একটু এটা আন্ডারলাইন করে দিই, আমরা আন্ডারলাইন করে দিই এটাকে, দেন মোস্ট আদার হচ্ছে ওয়ান অফ দা, একটু এখন মনে বলে ফেলে, ভেরি ফিউ দেন মোস্ট আদার আর হচ্ছে ওয়ান অফ দা, ভেরি ফিউ দেন মোস্ট আদার ওয়ান অফ দা, ভেরি ফিউ দেন মোস্ট আদার ওয়ান অফ দা, ভেরি ফিউ দেন মোস্ট আদার ওয়ান অফ দা, ঠিক আছে। এবার আসো আমরা এবার আবার সেম এক্সাম্পল নেই, আমরা বলেছিলাম ভেরি ফিউ, ভেরি ফিউ রিভার্স আর অ্যাজ বিগ অ্যাজ দা পদ্মা, ভেরি ফিউ রিভার্স আর অ্যাজ বিগ অ্যাজ দা পদ্মা, ভেরি ফিউ রিভার্স আর অ্যাজ বিগ অ্যাজ দা পদ্মা, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বলবো, এখানে আমরা বলবো দ্য পদ্মা ইজ বিগার দেন, এখানে আমরা কি বলবো মোস্ট আদার, দ্য পদ্মা ইজ বিগার দেন মোস্ট আদার রিভার্স, দেন মোস্ট আদার রিভার্স, দ্য পদ্মা ইজ বিগার দেন মোস্ট আদার রিভার্স। এবার এখানে আসেন, আমি যদি এখানে বলি সেম সেন্টেন্সটাকে আমরা কি বলবো, দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স, 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 তিনটা দিয়েছি, ভেরি ফিউ দেন মোস্ট আদার আর হচ্ছে আমাদের কি ওয়ান অফ দ্য, ভেরি ফিউ দেন মোস্ট আদার ওয়ান অফ দ্য। দেখেন তো এই সেন্টেন্সগুলো আমরা করছি কিনা একটু আগে, অফকোর্স আমরা এই সেন্টেন্সগুলো নিয়ে কাজ করছি, জাস্ট ওইটাকে আমরা এখন একটা প্যাটার্নের মধ্যে নিয়ে আসলাম। একটা বিষয় খেয়াল করেন, এবার খেয়াল করেন, ভেরি ফিউ রিভার্স হয়ে গেছে না, ভেরি ফিউ রিভার্স, তার মানে অবশ্যই এখানে এটা কি হতে হবে, ভেরি ফিউ পর অবশ্যই কি হয় প্লুরাল হয়, তার মানে 1 নম্বর চেনে যা থাকবে সব সিঙ্গুলার আর 2 নম্বর চেনে যা থাকবে সবই প্লুরাল, ওকে। আচ্ছা এবার আসেন দেন মোস্ট আদার, এটাও কি আমাদের প্লুরাল হবে, দেন মোস্ট আদার রিভার্স আছে, দেখেন দেন মোস্ট আদার রিভার্স আছে, এটাও প্লুরাল হবে আমাদের, ওকে। আবার এখানে দেখেন ওয়ান অফ দা আছে, ওয়ান অফ দার পরে তো প্লুরাল হবে, একটু আগেই আমরা জেনেছি ওয়ান অফ দার পরে যে প্লুরাল হবে, একটু আগে আমরা কথা বলেছি না এটা নিয়ে, অবশ্যই কথা বলেছি তাই না, অবশ্যই আমরা কথা বলেছি ওয়ান অফ দার পরে প্লুরাল হয়। তাহলে এখন বিষয়টা দেখেন, সহজ কথা, ভেরি ফিউ দেন মোস্ট আদার ওয়ান অফ দা, 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 মাত্র 2টা চেনের কথা বলেছি আপনাদেরকে, মাত্র 2টা চেন, এই 2টা চেন মনে রাখতে হবে। যেমন আমি প্রথম চেনটা বলেছি নো আদার দেন এনি আদার আর হচ্ছে দা প্লাস সুপারলেটিভ, তারপরে চেনে বলেছি ভেরি ফিউ দেন মোস্ট আদার ওয়ান অফ দা, ভেরি ফিউ দেন মোস্ট আদার ওয়ান অফ দা, কি পারা যাবে? তাহলে আপনারা একটু কাইন্ডলি এখন এটা লিখে ফেলেন, ভেরি ফিউ দেন মোস্ট আদার আর হচ্ছে ওয়ান অফ দা, লিখেন ভেরি ফিউ দেন মোস্ট আদার আর হচ্ছে ওয়ান অফ দা, লিখেন 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 তাতে লিখেন তাতে লিখেন ওকে, লিখেন সবাই, হ্যাঁ ওকে। এবার তাহলে আমাদের কয়টা গেল ভাই, দেখেন তো আমি যদি আপনাকে এবার মানে একটু ঘুরি, আমরা দেখেন আমি যদি বলি যদি দেন মোস্ট আদার থাকে তাহলে পজিটিভ কি করতে হবে, ভেরি ফিউ, যদি নো আদার থাকে তাহলে সুপারলেটিভ কি করতে হবে, দা প্লাস সুপারলেটিভ, যদি ওয়ান অফ দা থাকে তাহলে আমাদের পজিটিভ কি হবে, ভেরি ফিউ, যদি দেন এনি আদার থাকে তাহলে আমাদের কম্পারেটিভ কি, তাহলে আমাদের সুপারলেটিভ কি হবে, দা প্লাস সুপারলেটিভ, যদি নো আদার থাকে তাহলে সুপারলেটিভ কি হবে, দা প্লাস সুপারলেটিভ, যদি আমাদের ভেরি ফিউ থাকে তাহলে সুপারলেটিভ কি হবে আমাদের, ওয়ান অফ দা, আর যদি আমাদের দেন মোস্ট আদার থাকে তাহলে আমাদের কম্পারেটিভ, তাহলে আমাদের পজিটিভ কি হবে, ভেরি ফিউ। এইভাবে একটু মনে রাখবেন কিভাবে কি হচ্ছে, চেন তো 2টাই, এর বেশি নাই, 2টাই। এবার 3 নম্বরে যেটা থাকবে সেটা দুধ ভাত,
তিন নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের দুধ ভাত, ঠিক আছে? তিন নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের দুধ ভাত। চলেন তিন নম্বরটা লিখি আমরা, তিন নম্বরটা হচ্ছে আমাদের দুধ ভাত। হ্যাঁ, তিন নম্বর হচ্ছে আমাদের দুধ ভাত। ওকে ওকে, এখন আপনারা লেখালেখি থামাই দেন, এখন আমরা একটু বুঝে নিই। এবার লেখালেখি থামান, আমরা একটু বুঝে নিই। তিন নম্বর হচ্ছে আমাদের এবার দুধ ভাত, তিন নম্বরটা আসেন, তিন নম্বরটা হচ্ছে আমাদের দুধ ভাত, দেখেন আসেন। আচ্ছা দেখেন, আমি একটা বিষয় খেয়াল করি এখানে, আমি বললাম ধরেন এখানে সো অথবা অ্যাস ডট 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 অ্যাস, তিন নম্বর সো অথবা অ্যাস আর ডট ডট অ্যাস, সো অথবা অ্যাস ডট ডট অ্যাস, সো অথবা অ্যাস ডট ডট অ্যাস, তিন নম্বর। আর কম্পারেটিভ মানে কি আমাদের, কম্পারেটিভ মানে আমাদের কি থাকে, দেন থাকে। কম্পারেটিভ মানে কি থাকে ভাই, দেন থাকে, তাই না? কম্পারেটিভ মানে কি থাকে, দেন থাকে। আর এখানে সুপারলেটিভ এটার ফরম্যাট নেই, এটা সুপারলেটিভের কোনো ফরম্যাট নেই, এটা বাদ, এটা বাদ। তাহলে এবার আসেন, আমি আপনাকে বললাম, ধরেন আমি আপনাকে বললাম যে হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই, 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 হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই। ওকে, একটা কথা মনে রাখবো আমরা, এটাকে বিভিন্ন ভাবে করা যায়, এই সেন্টেন্স গুলোকে বিভিন্ন ভাবে এদিকে চেঞ্জ করা যায়। তার মধ্যে আমরা একটা ফরম্যাট আপাতত মনে রাখি, যদি এখানে হা বোধক থাকে তাহলে আমরা এখানে না বোধক ইউজ করবো, আর যদি এখানে না বোধক থাকে তাহলে আমরা এখানে হা বোধক ইউজ করবো। আই রিপিট, যদি আমাদের হা বোধক থাকে আমরা এখানে কি করবো, না বোধক ইউজ করবো, আর যদি না বোধক থাকে তাহলে আমরা কি করবো, এখানে হা বোধক ইউজ করবো। আসেন কিভাবে করতেছে দেখেন, তাহলে হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই, তাহলে আমি বললাম আই অ্যাম not better than he, বলে তো দেন এর পরে কি আমরা হিম বসাবো, দেন এর পরে কি আমরা হিম বসাবো, দেন এর পরে কি হিম বসাবো, সম্ভব না, আমরা জানি সম্ভব না, দেন এর পরে কি বসে, হি। তাহলে আমি তার চেয়ে খুব একটা বেশি ভালো না, আমি তার চেয়ে খুব একটা বেশি ভালো না, মানে আমি তার মতোই, তাহলে হি ইজ, আই এম নট বেটার দেন হি, আই এম নট বেটার দেন হি, আই এম নট বেটার দেন হি, ঠিক আছে, আই এম নট বেটার দেন হি। এবার আসেন, আমি যদি বলি এই সেন্টেন্সটা, যদি আমি বলি হি ইজ নট সো গুড, সো গুড অ্যাজ আই, হি ইজ নট 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 সো গুড অ্যাজ আই। ওকে, তাহলে এখানে আমরা দেখেন তো ভাই এখানে কি আছে, নেগেটিভ আছে, তাহলে আমরা এটাকে কি করবো, অ্যাফার্মেটিভ দিয়ে করবো। তাহলে আমরা উল্টা দিক থেকে আসি, I am better than he. তাহলে দেখেন সহজ বিষয় কিন্তু। হ্যাঁ, আমাদের একটা বিষয় খেয়াল করেন, আপনাদেরকে একটা বিষয় বলে রাখি যে আমাদের আমাদের পজিটিভে কিন্তু মোটামুটি প্রত্যেকটাতে কিন্তু অ্যাজ অ্যাজ এর ব্যবহার ছিল। দেখেন অ্যাজ অ্যাজ বলতে দেখেন এই যে অ্যাজ, এই যে অ্যাজ অ্যাস ব্যবহার আছে কিনা, আছে। এখানেও দেখেন অ্যাস অ্যাস, তার মানে ঠিক তেমনি এখানকার তিন নম্বর পজিটিভটাও কিন্তু অ্যাজ অ্যাস আছে, তিন নম্বরের পজিটিভটা তো অ্যাজ অ্যাস আছে। আবার একটা এসছে সো, এখন সো আর অ্যাজ নিয়ে আমরা কখন কনফিউজ হয়ে যাব কি যাব না, এটা নিয়ে আমরা এর পরের সেশনে কথা বলবো, ঠিক আছে? তাহলে এখন দেখেন এখানে কি আছে, অ্যাজ অ্যাজ আছে, আর কম্পারেটিভ মানে কি দেন, তাহলে এখানেও দেন আছে। খালি পার্থক্যটা এটুকুই যে যদি আমাদের পজিটিভে হাবদক থাকে আমরা নেগেটিভ কম্পারেটিভ করার সময় না বোধক করে দেবো, আর যদি পজিটিভে আমাদের না বোধক থাকে কম্পারেটিভ করার সময় আমরা হা বোধক করে দেবো। তাহলে এখন আমাদের তিনটা ফরম্যাট আমরা ইন্টারচেঞ্জেবলি শিখে ফেলছি। তাহলে আমাদের নাম্বার ওয়ান হচ্ছে আমাদের নো আদার দেন এনি আদার দা প্লাস সুপারলেটিভ, নাম্বার টু ভেরি ফিউ দেন মোস্ট আদার ওয়ান অফ দা, আর যদি অ্যাজ অ্যাজ থাকে তাহলে আমরা কম্পারেটিভে নেগেটিভ করবো, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করবো, আর যদি নেগেটিভ থাকে আমরা কম্পারেটিভে অ্যাফার্মেটিভ করবো। ভাই এই সেশনের এই পর্যন্ত আমরা আলোচনা করলাম ডিগ্রি কাকে বলে, ডিগ্রি সম্পর্কে আমরা একটা পরিচিতি নিয়ে আসছি, তারপর আমরা কিভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয় তা আমরা শিখে ফেলছি। এখন আমার কথা হচ্ছে যে আপনারা এই সেশন পর্যন্ত আপনারা সবাই বুঝতে পারছেন কিনা, যদি বুঝতে পারেন তাহলে আমরা 5 মিনিট আপনাকে ব্রেক দিব, বলেন বুঝতে পারছেন কিনা, এই এতদূর পর্যন্ত যা বলছি বুঝতে পেরেছেন কিনা, লিখেন। আচ্ছা ওকে, তাহলে আপনারা সবাই একটু পানি টেনে খেয়ে আসেন, 5 মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে, 11টা 11 বাজে, আমরা জাস্ট 11টা 16 তে আবার ক্লাস শুরু করবো, ঠিক আছে?
সবাই একটু ব্রেক নেন, আমরা একটু ব্রেক নিয়ে আবার চলে আসি, আর আপনারা একটু মানসিক ভাবে রেডি হয়ে আসবেন, 12:10-15 কিন্তু বেজে যেতে পারে, কারণ ক্লাসটা শেষ না করে তো যাওয়া যাবে না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।
আরে আরে, কেমন আছেন সবাই? অনেকদিন পর দেখা সাক্ষাৎ আপনাদের সাথে। ভালো আছেন? কেমন আছেন? একটু ওয়েট করেন, আমি জাস্ট একটু বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই। সবাই আবার রেডি হয়ে যান, আমরা আমাদের সেকেন্ড জার্নি শুরু করবো এখন, ঠিক আছে? ওকে, সবাই ভালো আছেন? অনেকদিন পর দেখা আপনাদের সাথে, ভালো লাগতেছে দেখা হয়ে আপনাদের সাথে। আসেন, জাস্ট একটু ওয়েট করেন, সবাই আসুক, আমরা একটু খালি রেডি হয়ে নিই। ওকে, অল রাইট, তাহলে চলেন আমরা সবাই রেডি হয়ে যাই। ওকে চলেন, এবার আমরা কিছু বেসিক যে আমাদের দরকার এই বেসিক গুলো নিয়ে আমরা কথা বলবো। তা সবাই বলেন তো, রেডি রেডি আছেন কিনা? সবাই একটু বলেন রেডি, সবাই একটু বলেন রেডি আছেন কিনা, রেডি শুধু আর। ওকে, ওকে চলেন আমরা প্রথমে কথা বলি আগে। হ্যাঁ, আমরা প্রথমে একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান, বেসিক ওয়ান। লেখেন বেসিক ওয়ান। আমরা কথা বলবো ইকুয়াল কম্পারিজন নিয়ে। ইকুয়াল কম্পারিজন, ইকুয়াল কম্পারিজন নিয়ে কথা বলবো, ঠিক আছে? ইকুয়াল কম্পারিজন নিয়ে কথা বলবো, ঠিক আছে? ইকুয়াল কম্পারিজন নিয়ে কথা বলবো। এখন ইকুয়াল কম্পারিজন নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এখানে ইকুয়াল কম্পারিজন, দেখেন আমরা ডিগ্রি নিয়ে কথা বলছিলাম না? ডিগ্রি মানে কি? কম্পেয়ার করা বা তুলনা করা, আমরা শুরুতেই বলছিলাম। মানে তার মানে কি? তুলনাযোগ্য ব্যক্তি বা বস্তুর দোষ বা গুণের মধ্যে তুলনা করা। ঠিক তেমনি এখন বলবো ইকুয়াল, মানে যাদের সাথে আমরা ইকুয়ালি করতে পারি, এটাকে বলে ইকুয়াল কম্পারিজন। আপনাকে এই টার্মগুলো মনে রাখতে হবে না, তবে এখানে যে জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের মনে রাখবেন অ্যাস 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 ড্যাশ ড্যাশ অ্যাস, ঠিক আছে? অ্যাস ড্যাশ ড্যাশ অ্যাস, এক নম্বর, ঠিক আছে? আরেকটা হতে পারে আমাদের এখানে যে সো ড্যাশ ড্যাশ অ্যাস, ইকুয়াল কম্পারিজন, যেটা আমরা একটু আগে করতেছিলাম, আমরা একটু আগে দেখতেছিলাম অ্যাস অ্যাস আর সো অ্যাস। তাহলে অ্যাস অ্যাস আর সো অ্যাস নিয়ে একটু গ্যাঞ্জাম আছে, একটু ছোট একটা গ্যাঞ্জাম আছে, গ্যাঞ্জামটা বা জটটা আমরা একটু ছুটাই দিবো এখন। দেখেন এই যে অ্যাজ অ্যাজ যেটা আছে, হ্যাঁ, এই অ্যাজ অ্যাজ কিন্তু আমরা অ্যাফার্মেটিভ কিংবা নেগেটিভ যে কোনো বাক্যে ইউজ করতে পারি। অ্যাজ অ্যাজ আমরা অ্যাফার্মেটিভ কিংবা নেগেটিভ যে কোনো বাক্যে ইউজ করতে পারি। ওকে, ওকে, আচ্ছা, এবার এই সো অ্যাজ এটা বেসিক্যালি আমরা ইউজ করবো নেগেটিভ বাক্যের ক্ষেত্রে। দ্যাট মিনস নেগেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা কি ইউজ করার চেষ্টা করবো? সো ড্যাশ ড্যাশ অ্যাজ। আর অ্যাজ অ্যাজ আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ দুটি বাক্যে ব্যবহার করতে পারি। অ্যাজ অ্যাজ, ঠিক আছে, নেগেটিভ, হ্যাঁ। এখন আবার কথা হচ্ছে যে এই সো অ্যাজ কিন্তু আবার অ্যাফার্মেটিভে ব্যবহার করা যাবে না। সো অ্যাজ কিন্তু অ্যাফার্মেটিভে ব্যবহার করা যাবে না। তাহলে এখন আমি যদি বলি, আমি যদি আপনাকে বলি যে এক নাম্বার সেন্টেন্স দিলাম, বললাম শরীফ, শরীফ ইজ, শরীফ ইজ অ্যাস অথবা সো টল, অ্যাস অথবা সো টল অ্যাস অ্যাস রেজা, অ্যাস রেজা, ঠিক আছে? শরীফ ইজ অ্যাস অথবা সো টল অ্যাস রেজা। তারপরে এখন দেখেন আমরা জানি যে অ্যাস অ্যাস অ্যাফার্মেটিভ কিংবা নেগেটিভ যে কোনো বাক্যে আমরা ইউজ করতে পারি, কিন্তু সো অ্যাস শুধুমাত্র আমরা নেগেটিভ বাক্যের ক্ষেত্রে ইউজ করতে পারবো। সো অ্যাজ কিন্তু আমরা অ্যাফার্মেটিভ বাক্যের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। তার মানে এখানে যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে আমাদের সো অ্যাজ এটা দেওয়া, মানে না দেওয়াটাই ভালো বা দেওয়া যাবে না এখানে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি লিখবো?
এস এস, ঠিক আছে। এখন আমি যদি আপনাকে বলি এখানে ধরেন এটাও রাইট হতে পারে, আমি বললাম শরীফ ইজ নট অ্যাজ টল অ্যাজ রেজা, এই বাক্যটা ভুল আছে? ভুল নেই। এখানে কি দেখেন, এখানে না বোধক বাক্য, এটা নেগেটিভ বাক্য, নেগেটিভ বাক্যেও কিন্তু অ্যাজ অ্যাজ দেওয়া জায়েজ আছে। তার মানে নেগেটিভ বাক্যেও কিন্তু অ্যাজ অ্যাজ দেওয়া যায়, নেগেটিভ বাক্যেও সাউন্ড আটকে গেছে। আচ্ছা, নেগেটিভ বাক্যেও কিন্তু অ্যাজ অ্যাজ দেওয়া যায়। সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা একটু বলেন দেখি, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু বলেন। ওকে, নেন আমি একটু জোরে ভলিউম বাড়াই দিচ্ছি, নেন। তার মানে আমরা বললাম কনসেপ্ট একটু ভালো করে বুঝে নেন, যে সহজ কথা সো ড্যাশ ড্যাশ অ্যাজ অনলি আমরা এটা নেগেটিভ বাক্য ইউজ করবো, আর অ্যাজ অ্যাজ অ্যাফার্মেটিভ নেগেটিভ যে কোনো বাক্যে ইউজ করা যায়, অ্যাফার্মেটিভ নেগেটিভ যে কোনো বাক্যেই ইউজ করা যায়। ওকে, এখন আমি আমি বললাম যে দ্য লায়ন, আমি বললাম ধরেন একটা এক্সাম্পল দিলাম এভাবে, দেখেন আমি বললাম সাজ্জাদ ইজ, সাজ্জাদ ইজ নট সো স্ট্রং অ্যাজ আ লায়ার, সাজ্জাদ ইজ নট সো স্ট্রং অ্যাজ আ লায়ার। তার মানে এখানে যেহেতু আপনাদের নট দিয়ে বাক্যটা দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, এটা হচ্ছে নেগেটিভ বাক্য, তাহলে এখানে সো দেওয়াটা ঠিক আছে। বাট আমি যদি এখানে বলি যে এখানে অ্যাজ, ঠিক আছে অ্যাজ, ওকে, তাহলে এটাও কিন্তু আমাদের ঠিক, কারণ আমরা নেগেটিভ অ্যাফার্মেটিভ এর ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাজ অথবা সো যে কোনো একটা ইউজ করতে পারি, ঠিক আছে। কিন্তু যদি এটা বাক্যটা অ্যাফার্মেটিভ হইতো তাহলে কিন্তু আমরা এখানে সোটা ইউজ করতে পারতাম না, তাহলে আমরা এখানে কিন্তু সোটা ইউজ করতে পারতাম না, ঠিক আছে। তাহলে এখন আমাদের দাঁড়াচ্ছে কোনটা বিষয়টা, দাঁড়াচ্ছে আমরা অ্যাজ অ্যাজ অ্যাফার্মেটিভ নেগেটিভ দুটা বাক্য ইউজ করতে পারি, কিন্তু সো অ্যাজ এটা বেসিক্যালি আমরা ইউজ করি হচ্ছে নেগেটিভ বাক্যের ক্ষেত্রে, সো অ্যাজ বেসিক্যালি আমরা ইউজ করি হচ্ছে আমরা নেগেটিভের ক্ষেত্রে, ঠিক আছে। এই সোটা কিন্তু আমরা অ্যাফার্মেটিভ কোনো বাক্যে আমরা ইউজ করতে পারবো না, সোটা আমরা অ্যাফার্মেটিভ কোনো বাক্যে ইউজ করতে পারবো না। ওকে, আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা টেস্ট দিই, আপনারা একটা টেস্টটা লেখেন, এবার কোশ্চেন লেখেন, টেস্ট, একটা টেস্ট দিলাম আপনাদেরকে, টেস্ট লিখেন। ধরেন আমি আপনাকে এক নম্বর সেন্টেন্স দিলাম এভাবে যে রহিম, আপনারা বলবেন কোনটা রাইট, রহিম ইজ অ্যাজ টল অ্যাজ মাইন, নাম্বার ওয়ান। নাম্বার টু বললাম আমি আপনাকে, রহিম ইজ অ্যাজ টল অ্যাজ, রহিম ইজ অ্যাজ টল অ্যাজ আই। নাম্বার তিন দিলাম, রহিম ইজ অ্যাজ টল অ্যাজ মি, রহিম ইজ অ্যাজ টল অ্যাজ মি। এবার আপনারা বলেন যে তিনটার মধ্যে কোন বাক্যটা রাইট আমাদের, আপনারা কাইন্ডলি বলেন এই তিনটার মধ্যে কোন বাক্যটি রাইট। নাম্বার টু রাইট, তাহলে এখানে আমরা কি বলবো, এখানে অ্যাজ আই, এটা হচ্ছে নাম্বার টু, এই বাক্যটা হচ্ছে আমরা রাইট, এটাও ভুল এটাও ভুল, দুটাই ভুল, ঠিক আছে। তার মানে ভাই সহজ করে আমি আপনাকে বলি যে সো অ্যাজ বেসিক্যালি নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ হয়, আর অ্যাজ অ্যাজ অ্যাফার্মেটিভ নেগেটিভ দুটো বাক্যের ক্ষেত্রেই বসতে পারে, এটা মেইন কনসেপ্ট আমাদের, ছোট ছোট কনসেপ্ট। এখন যে কনসেপ্টগুলো শিখবো খুব ছোট ছোট বাট ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে। তাহলে এই কনসেপ্ট আমাদের ডান, ওকে, থ্যাংক ইউ। দুই নম্বর আনসার ঠিক আছে, ওকে, তাহলে চলো এবার আমরা বেসিক টু এ চলে যাই সবাই, আমরা এবার চলে যাবো বেসিক টু, বেসিক টু, চলো আমরা চলে যাই বেসিক টু। একটু আগে আমরা বেসিক ওয়ানে করলাম ইকুয়াল কম্পারিজন, একটু আগে আমরা বেসিক ওয়ানে করেছি ইকুয়াল কম্পারিজন, এবার আমরা বেসিক টু এ যাবো, বেসিক টু এ লিখবো আমরা আন ইকুয়াল কম্পারিজন, আন ইকুয়াল কম্পারিজন, আন ইকুয়াল কম্পারিজন, বেসিক টু তে আমরা যাবো আন ইকুয়াল কম্পারিজন, আন ইকুয়াল কম্পারিজন, আন ইকুয়াল কম্পারিজন, ঠিক আছে। আচ্ছা, ধরেন এখন আমি বললাম আপনাকে এভাবে যে দ্য ওয়েদার অফ ঢাকা সিটি, দ্য ওয়েদার অফ ঢাকা সিটি বাদ দেন, দ্য ওয়েদার অফ ঢাকা ইজ বেটার দেন
রাজশাহী। আমি আপনাদেরকে গতদিন এই নিয়মটা আলোচনা করেছি এবং বলছিলাম যে ডিগ্রিতে আপনাদেরকে এটা বেশি ডিটেলসে জানাবো, ডিগ্রিতে আমি এটাকে আপনাকে ডিটেলসে জানাবো। এই নিয়মটা আপনারা মনে রাখবেন, যেটা নিয়ম করতেছে এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখলাম আমরা এটাতে, এটা আমরা খুব ভালো করে জানার চেষ্টা করবো। এই নিয়মটা কোনোদিনের জন্য না ভুলেন আর এই জায়গাটাতে আসে, ঠিক আছে? আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু ডিগ্রি ক্লাসে এটা নিয়ম সম্পর্কে আলোচনা করব। তো দেখেন দেখেন, বলছে দ্য ওয়েদার অফ ঢাকা ইজ বেটার দেন রাজশাহী, দ্য ওয়েদার অফ ঢাকা ইজ বেটার দেন রাজশাহী। এটাকে আনইকুয়াল কম্পারিজন বলছে। আনইকুয়াল মানে কি? যেটা সমান নয়, মানে এই যে তুলনাটা আপনি করলেন এই তুলনাটা কিন্তু আপনাদের সমান হলো না। কেন হলো না? দেখেন এখানে বেসিক্যালি বোঝানো হয়েছে দ্য ওয়েদার অফ ঢাকা, তার মানে এখানে ফোকাস হচ্ছে আমাদের ওয়েদারের উপরে। ফোকাসটা কোথায় আমাদের? ওয়েদারের উপরে। তার মানে আমরা বুঝাচ্ছি ঢাকার ওয়েদার, ঢাকার ওয়েদার। আর এখানে তুলনা করছে কার সাথে? রাজশাহীর সাথে। ভালো, রাজশাহীর তো অনেক কিছুই হতে পারে, রাজশাহীর কাপড় হতে পারে, রাজশাহী শহরের রাস্তাঘাট হতে পারে। তাহলে এখন আপনি রাজশাহী বলতে গোটা রাজশাহীকে বোঝাচ্ছেন, মানে ঢাকার ওয়েদার রাজশাহীর চেয়ে ভালো? না, এটা কিন্তু ভুল। আপনার বলা উচিত ছিল যে ঢাকার ওয়েদার রাজশাহীর ওয়েদারের তুলনায় ভালো, তাই না? এখন আপনি যদি বলতেন এটাকে, আপনি এভাবে বলতে পারতেন যে ঢাকা, ঢাকা ইজ বেটার, ঢাকা ইজ বেটার দেন রাজশাহী, ঢাকা ইজ বেটার দেন রাজশাহী। এই সেন্টেন্সটা একদম 100% সঠিক, ঢাকা ইজ বেটার দেন রাজশাহী। মানে ঢাকা বলতে আপনি ঢাকার সামগ্রিক ঢাকাটাকে বোঝাচ্ছেন, আর রাজশাহী বলতো এট দ্য সেম টাইম আপনি সামগ্রিক রাজশাহীটাকে বোঝাচ্ছেন। তার মানে এই ঢাকা রাজশাহীর চেয়ে ভালো, ঠিক আছে, মানা যায়। কিন্তু এখানে কি বলছে? দ্য ওয়েদার অফ ঢাকা, তার মানে কি? ঢাকার ওয়েদার রাজশাহীর চেয়ে ভালো? না, কখনোই না। ঢাকার ওয়েদার রাজশাহীর ওয়েদারের তুলনায় ভালো, রাজশাহীর ওয়েদারের তুলনায় ভালো। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা একটু কারেক্ট করতে চাই, তাহলে সেন্টেন্সটা আমাদের হবে এখানে এটা না দিয়ে আমাদের এখানে কয়েকটা আনসার হতে পারে। এক হতে পারে আমাদের রাজশাহীস, 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 একটা অ্যাপোস্ট্রোফি এস দিয়ে একটা এস দিতে হবে, রাজশাহীস। এই যে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে এস, তার মানে এটা সঠিক, আইদার আমাদের এটা সঠিক, ঠিক আছে, এটা সঠিক। অথবা আমরা বলতে পারি যে দ্যাট অফ রাজশাহী, দ্যাট অফ রাজশাহী, দ্যাট অফ রাজশাহী, দ্যাট অফ রাজশাহী। তার মানে দ্য ওয়েদার অফ ঢাকা ইজ বেটার দেন রাজশাহী হতে পারে। আবার আমরা বলতে পারি দ্য ওয়েদার অফ ঢাকা ইজ বেটার দেন দ্যাট অফ রাজশাহী। এই দুটা বাক্যের মধ্যে দুটা বাক্যই সঠিক, কিন্তু আপনি ডিরেক্ট শুধু এটা বললে কিন্তু এটা কিন্তু কম্পারিজন হলো না, তার মানে এটা কিন্তু ভুল হয়ে গেল। আর আরেকটা বলে রাখি আপনাদেরকে, দোস অফ, দোস অফ ডট ডট ডট, এটা যদি প্লুরাল হয়, যদি প্লুরাল হলে, প্লুরাল হলে, যদি আমাদের এখানে থাকতো ধরেন দ্য রোডস অফ ঢাকা, যদি থাকতো দ্য রোডস অফ ঢাকা, তাহলে আমরা এখানে কি ইউজ করতাম? দোস অফ। তাহলে আমরা এখানে পেলাম তিনটা জিনিস। একটা হচ্ছে আমরা যদি এই ধরনের কম্পারিজন গুলো করতে চাই যে ঢাকার, ঢাকার মেয়র রাজশাহীর মেয়রের তুলনায় ভালো, ঢাকার এটা বা দিনাজপুরের লিচু রাজশাহীর আমের তুলনায় ভালো, রাজশাহীর লিচুর তুলনায় ভালো, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদেরকে এই ধরনের কম্পারিজন গুলো করার ক্ষেত্রে আমাদেরকে আইদার অ্যাপোস্ট্রোফিস দিয়ে এস দিতে হবে, না হয়তো আমাদেরকে দ্যাট অফ রাজশাহী বলতে হবে, অথবা আমাদেরকে দোস অফ দিয়ে বাকিটুকু দিতে হবে যদি আমাদের প্লুরাল থাকে, ঠিক আছে। তারপরে এই কনসেপ্টটাকে আপনারা বুঝতে পারছেন যে আমরা কি বললাম যে এটাকে বলা হচ্ছে আনইকুয়াল কম্পারিজন, এটাকে বলা হচ্ছে আনইকুয়াল কম্পারিজন, ঠিক আছে। তাহলে যেমন আমি আপনাকে আরেকটা দিই, আমি আপনাকে এবারে আরেকটা দিলাম, বললাম এভাবে দ্য রোডস অফ ঢাকা, দ্য রোডস অফ ঢাকা, রোডস অফ ঢাকা আর বেটার, আর বেটার দেন, দেন আমি বললাম, আমি বললাম ধরেন রাজশাহী দিয়ে দিই, রাজশাহী, রাজশাহী। তাহলে এটা কি আমাদের এক টানে ভুল? এটা আমাদের ভুল, আমাদেরকে এখানে দিতে হবে, হয় আমাদেরকে দিতে হবে দেন রাজশাহী, দেন রাজশাহী, রাজশাহী, অবশ্যই একটা অ্যাপোস্ট্রোফি এস দিয়ে দিতে হবে, রাজশাহী। অথবা আমরা বলতে পারি এখানে যে দেন দোস অফ, দোস অফ রাজশাহী, দেন দোস অফ রাজশাহী। কারণ এখানে কি আছে? দ্য রোডস, রোডস কি আছে আমাদের? প্লুরাল, এটা কি আমাদের? প্লুরাল। তাহলে ওটা আমাদের হয়ে যাবে দেন দোস অফ রাজশাহী, প্লুরাল। তাহলে এই কনসেপ্ট আপনারা বুঝতে পেরেছেন, এই কনসেপ্ট আপনারা দেখেন তো এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন কিনা। এই কনসেপ্টটা বুঝতে পারলে আপনারা অনেকগুলো এমসিকিউ সলভ করে ফেলতে পারবেন, ঠিক আছে, অনেকগুলো এমসিকিউ সলভ হবে। তার মানে আমাদের এটাই বেশি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে। দেখেন আপনারা একটু কাইন্ডলি বলেন
যদি কেউ না বুঝতে পারেন এই কনসেপ্টটা, তাহলে আমি আপনাকে আবার বোঝাবো। আমি আবার বলছি, আপনারা যদি কেউ এই কনসেপ্টটা না বোঝেন, তাহলে আমি আপনাকে কনসেপ্টটা আবার বোঝাবো। তাহলে আপনি এখনই প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি, এখনই বলেন যে স্যার আমি কনসেপ্টটা বুঝিনি। কিন্তু কনসেপ্টটা না বুঝে আমরা এখান থেকে বের হতে পারবো না। বেসিক টু গেল আমাদের, ঠিক আছে? সো অল আর ডান, ওকে। চলেন এবার বেসিক থ্রিতে চলে যাই আমরা সবাই মিলে। লেখেন বেসিক থ্রি, এবার লেখেন বেসিক থ্রি, বেসিক থ্রি। এই আমি আপনাদের ক্লাস একটু বেশি সময় ধরে নেই বলে কি আপনারা আমার উপর রাগ করেন নাকি? আপনারা কি আমার উপর রাগ করেন নাকি? বেসিক থ্রি মানে ক্লাস একটু বেশি সময় ধরে নেই, এই জন্য রাগ করেন নাকি আপনারা আমার উপর? হ্যাঁ, কি করব মানে, ক্লাসটা শেষ না করে যাব? ক্লাসটা কি শেষ করে না করে যাওয়া সম্ভব? অনেকে রাগ করেন মনে হয়। একটা একটা কথা বলি আপনাদেরকে, কালকে মানে মানে কালকে একজন মানে মানে কল সেন্টারে মনে হয় নক করছে, তো বলতেছে যে যে স্যার ভোকাবুলারির উপরে আপনার মানে শর্টকাট ক্লাস, আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে ভোকাবুলারির মধ্যে শর্টকাট ক্লাস দেখায় দিতে হবে। এখন বলেন তো ভাই, ভোকাবুলারি কতগুলো? 3,000, 4,000, 5,000 ভোকাবুলারি। এখন এই শর্টকাট যারা চিন্তা করেন, তাদের আমার মনে হয় যে জবের জন্য চেষ্টা করে সময় এবং টাকা নষ্ট না করাটাই ভালো। শর্টকাট যারা চিন্তা করেন, শর্টকাট ভালো না, বেশি শর্টকাট ভালো না, বুঝতে পারছেন? আর কোনো জাদু মন্ত্র নাই। হ্যাঁ, চোখে ধুলা দেওয়া যায়, কিন্তু কোনো জাদু মন্ত্র নেই। আপনার উচিত আপনাকে ডিটেলসে সবকিছু জেনে পড়ে বুঝে, যারা আসলে ভালো কিছু করেন তারা ভালো কিছু কষ্ট করেই করেন। শর্টকাট বলতে গেলে ফের করতে গেলে আমরা কি জাদু মন্ত্র জানি নাকি? আমরা জাদু মন্ত্র জানি নাকি? জাদু জানি নাকি যে আমি আপনাদেরকে শেয়ার ইট দিলাম আর দিয়ে চলে গেল? তো আমি বললাম যে ভাই দেখেন, ওটা অন্য কাউকে বলেন, আমার কাছে এরকম শর্টকাট নাই, আমি এরকম শর্টকাট পারি না, ঠিক আছে? অত শর্টকাট নাই আমার কাছে। ডিটেলসে জানবেন, ডিটেলসে যদি কারো জানার ইচ্ছা থাকে তাকে বলবেন আমার সাথে যোগাযোগ করতে, আমি শিখাই দেবো তাকে। না, কিছু জিনিস আছে মুখস্থ করতে হবে, আবার কিছু জিনিস আছে বুঝতেও হবে। আমি যদি ভোকাবুলারি নিয়ে আপনার সাথে আলোচনা করি, আপনাদের অ্যাপসে কিন্তু ভোকাবুলারি নিয়ে আলোচনা করা আছে, আপনারা কিন্তু ভোকাবুলারি অ্যাপস থেকে একটু দেখে নেবেন। তো দেখেন, ভোকাবুলারি নিয়ে আমি আপনাদেরকে কিছু রুট বেসড আলোচনা করার চেষ্টা করেছি, তো রুট বেসড যতটুকু পড়া সম্ভব ততটুকু আমি করছি, ঠিক আছে? কিন্তু ভোকাবুলারি এখন আমি আর কত দূর থেকে নিয়ে যাবো? এখানে শর্টকাট কি দেখাবো? 4,000 ভোকাবুলারি আমি আপনাকে আধা ঘন্টা দেখাবো? এগুলো সব ফাউল কনসেপ্ট, মানে যত রকম ইয়ে আছে। হ্যাঁ, স্টাডি করতে হবে, পরিশ্রম করতে হবে ভাই, স্টাডি করতে হবে, পরিশ্রম করতে হবে। স্টাডি পরিশ্রম ছাড়া কিছু আছে নাকি? চলেন চলেন আমরা এবার বেসিক কনসেপ্ট থ্রিতে চলে যাই। আসেন আসেন, ইস কনসেপ্ট থ্রি। কনসেপ্ট থ্রিতে আমরা একটা সেন্টেন্স দিয়ে শুরু করি। আমরা বললাম দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ রিড কমা, দ্য মোর ইউ লার্ন। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। আসেন কনসেপ্টটাকে আমরা ডেভেলপ করি ব্রেনের মধ্যে। আমরা একটা কনসেপ্ট লিখলাম, একটা সেন্টেন্স লিখলাম, এই সেন্টেন্সটা মোটামুটি আমরা সবাই জানি, এই সেন্টেন্সটা মোটামুটি আমরা সবাই জানি। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। তুমি যতই পড়িবে ততই শিখিবে। আচ্ছা, একটা বিষয় বলেন তো ভাই, যে আমরা আমরা জানি দা, দা কিসের চিহ্ন? সুপারলেটিভের চিহ্ন। কিন্তু আমরা জানি, ধরেন মোর হচ্ছে আমাদের কম্পারেটিভ, মোর হচ্ছে আমাদের কম্পারেটিভ, আর সুপারলেটিভ কি আমাদের? মোস্ট। সুপারলেটিভ কি আমাদের? মোস্ট। মোর হচ্ছে কম্পারেটিভ, আর সুপারলেটিভ কি আমাদের? মোস্ট। তাহলে সেই হিসেবে এখানে তো দায়ের পরে, এখানে দায়ের পরে কি হওয়ার কথা ছিল? মোস্ট। এখানেও দায়ের পরে কি হওয়ার কথা ছিল? মোস্ট। আসলে কি তা হয়েছে? হয়নি, বরং আমাদের ব্রেনের মধ্যে এটা এস্টাবলিশ করাই আছে, আমাদের ব্রেনের মধ্যে এটা এস্টাবলিশ করাই আছে, ঠিক আছে? আমাদের ব্রেনের মধ্যে এটা কি করা আছে? এস্টাবলিশ করাই আছে। তাহলে এই ধরনের সেন্টেন্সে দেখেন, একটা সেন্টেন্সের মধ্যে আমরা দু ধরনের কম্পারেটিভ পাচ্ছি। তাহলে এটাও কিন্তু আমাদের মোটটাই রাইট, এটাও কিন্তু মোটটা রাইট। তার মানে এটাও একটা কম্পারেটিভ ফর্ম, এটাও একটা কম্পারেটিভ ফর্ম, ঠিক আছে? এটাও একটা কম্পারেটিভ ফর্ম, এটাও একটা কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, তাই না? তাহলে আমরা দুটো কম্পারেটিভ ফর্ম পেয়েছি। তাহলে এখানে একটা কম্পারেটিভ আছে, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। তাহলে এই এই ফরম্যাটটাকে বলা হচ্ছে কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভ। আপনাকে এই স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে না, জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে বোঝার জন্য। কম্পারেটিভ আমাদের শুধু এক্সাম্পলগুলো মনে রাখলেই হবে। তাহলে আমরা প্রথমটা শিখছিলাম ইকুয়াল কম্পারিজন, নাম্বার 2 শিখলাম আন ইকুয়াল কম্পারিজন, নাম্বার 3 এসে শিখতেছি আমরা
ডাবল কম্পারেটিভ। তার মানে দেখেন, ডাবল মানে কি, এখানে একটা কম্পারেটিভ আছে, এখানে একটা কম্পারেটিভ আছে, তার মানে এই ধরনের কম্পারেটিভের ক্ষেত্রে কি হয়, দা থাকবে কিন্তু তারপরে কিন্তু কম্পারেটিভ ফর্মটা ইউজ হয়। দা থাকতেছে কিন্তু তারপরে কিন্তু কম্পারেটিভ ফর্মটা ইউজ হচ্ছে যদি আমাদের একই সেন্টেন্সের মধ্যে ডাবল কম্পারেটিভ ইউজ হয়। তাহলে আসেন আমি একটা যদি এক্সাম্পল দিই, আমি বললাম দ্য স্ট্রঙ্গার ইউ আর, দ্য স্ট্রঙ্গার ইউ আর কমা, আমি বললাম দ্য বেস্ট ইউ উইল বি। বলেন এখানে আমাদের সেন্টেন্সটা ভুল আছে কোথায়? দ্য স্ট্রঙ্গার ইউ আর দ্য বেস্ট ইউ উইল বি। বলেন তো আপনারা যে এখানে সেন্টেন্সটা তো ভুল আছে কোথায়? বলেন তো এই সেন্টেন্সটা তো ভুল আছে কোথায়? দ্য স্ট্রঙ্গার ইউ আর দ্য বেস্ট ইউ উইল বি। দেখেন তো এখানে কি আছে, দা প্লাস কম্পারেটিভ, কম্পারেটিভ। তাহলে এখানে আমাদের কি হওয়ার কথা ছিল, দা দা প্লাস, এখানে আমাদের কি হওয়ার কথা ছিল, কম্পারেটিভ, তাই না? তাহলে এখানে বেস্ট হবে, এখানে হবে কি, বেটার, দা বেটার ইউ উইল বি। তার মানে সহজ কথা, দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, সহজ কথা, দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, ঠিক আছে? ওকে, আচ্ছা আর একটা এক্সাম্পল দিই, তাহলে এটা শেষ হয়ে যাবে আমাদের। আমি বললাম সে যত চায়, যত পায় তত চায়, সে যত পায় তত চায়। দ্য মোর হি গেটস কমা, দ্য মোর হি ওয়ান্টস, দ্য মোর হি গেটস, দ্য মোর হি ওয়ান্টস, দ্য মোর হি গেটস, দ্য মোর হি ওয়ান্টস। তাহলে দেখেন তো ভাই, আবার এখানে কি আছে, দা প্লাস মোর, আবার এখানে কি আছে, দা প্লাস মোর। তার মানে দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, এটাকে বলা হচ্ছে আমাদের ডাবল কম্পারেটিভ। তার মানে আপনাদের পরীক্ষাতে কিন্তু থাকে, এই যে এক্সাম্পলটা দিলাম, দ্য স্ট্রঙ্গার ইউ আর কমা দা প্লাস এত, আপনি আবার মনে করিয়েন না এই কনসেপ্ট থেকে বের হয়ে আসেন যে দা মানে সুপারলেটিভ, এটা মনে করা যাবে না, ঠিক আছে? দার সাথে কিন্তু অনেক রকম ক্যাটাগরি বসতে পারে, ঠিক আছে? আবার বলছি, দায়ের সাথে অনেক রকম ক্যাটাগরিতে আমরা কিন্তু ফরম্যাট পাবো। তার মানে আপনি ব্রেন থেকে ফেলে দেন যে দা শুধু কম্পারেটিভই থাকে, এটা ফেলে দিতে হবে। এটা আমরা একটু যেটা শিখছি ওখানে, ঠিক আছে, বাট আস্তে আস্তে আরো বিষয়গুলো বের হয়ে আসবে, আরো আপনারা দুই একটা কনসেপ্ট পাবেন। তাহলে আমাদের বেসিক থ্রি ডান, ঠিক আছে? বেসিক থ্রি আমাদের শেষ, বেসিক থ্রি আমাদের শেষ। এবার চলো আমরা চলে যাবো বেসিক ফোরে, আমরা চলে যাবো বেসিক ফোর। সবাই একটু লিখে নেন, বেসিক ফোর, বেসিক ফোর, বেসিক ফোরে চলে যাবো আমরা। চলেন বেসিক ফোরে চলে যাই আমরা, বেসিক ফোর, বেসিক ফোর। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিলাম আপনাকে, বললাম শি ইজ ড্যাশ, ব্র্যাকেট দিলাম ফাইন, অফ দ্য, আচ্ছা এখানে এটা দিই, শি ইজ দ্য ফাইনার of the two girls, of the two girls. বলেন তো ভাই যে এটা পজিটিভ ডিগ্রি না কম্পারেটিভ ডিগ্রি না সুপারলেটিভ ডিগ্রি, একটু বলেন তো, এটা কি পজিটিভ নাকি কম্পারেটিভ নাকি সুপারলেটিভ? শি ইজ দ্য ফাইনার অফ দ্য টু গার্লস, এটা পজিটিভ ডিগ্রি না কম্পারেটিভ ডিগ্রি না সুপারলেটিভ, একটু বলেন, বলেন এটা পজিটিভ নাকি কম্পারেটিভ নাকি সুপারলেটিভ, বলেন। সুপারলেটিভ, সুপারলেটিভ, একজন বলছে কম্পারেটিভ, একজন বলছে সুপারলেটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ, ঠিক আছে? কম্পারেটিভ, কম্পারেটিভ, ওকে, কম্পারেটিভ, ওকে। আচ্ছা এবার আসেন, দেখেন একটা কথা বলি আপনাদেরকে, খেয়াল করেন, আমরা শুরুতেই বলছিলাম আমাদের ডিগ্রির ডেফিনিশনটা কি ছিল, মনে আছে? মানে পজিটিভ ডিগ্রি সমজাতীয়, কম্পারেটিভ দুইয়ের মধ্যে তুলনা, আর সুপারলেটিভ কি অনেকের মধ্যে তুলনা, তাই না? তাহলে এবার দেখেন তো ভাই, এখানে এখানে দুইয়ের মধ্যে তুলনা স্পষ্ট দেওয়া আছে, অফ দ্য টু গার্লস, দুইয়ের মধ্যে তুলনা একদম স্পষ্ট করে দেওয়া আছে, অফ দ্য টু গার্লস। তার মানে আপনি সেন্টেন্সটাকে পড়ে বোঝেন যে সেন্টেন্সটা আসলে কোন ডিগ্রিতে আছে, তাহলে এখানে কি আছে, এটা অবশ্যই কম্পারেটিভ, এটা অবশ্যই কম্পারেটিভ, এটা অবশ্যই কম্পারেটিভ ফর্মে আছে। তাহলে এখন আপনি যদি বলেন শি ইজ দ্য ফাইনেস্ট, শি ইজ দ্য ফাইনেস্ট, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, এটা তাহলে ভুল হয়ে যাবে। তাহলে এরকম একটা নিয়ম আছে, একটা নিয়ম আছে এখানে এরকম, যে কম্পারেটিভ ডিগ্রিতে বা যদি কোনো সেন্টেন্সে এরকম অফ দ্য টু, অফ দ্য টু শব্দটা থাকে, অফ দ্য টু অথবা অফ দ্য টু শব্দটা থাকে, তাহলে আমরা কিন্তু এখানে অবশ্যই দা প্লাস কম্পারেটিভ ফর্মটা ইউজ করবো। আমি আপনাকে আরো বুঝিয়ে দিচ্ছি, দেখেন
এখানে আমি বললাম যদি, আপনি একটু লেখেন, একটু লেখেন, যদি কোনো সেন্টেন্সে, যদি কোনো সেন্টেন্সে, যদি কোনো সেন্টেন্সে নোট নেন, একটা নোট নেন, নোট নেন, নোট, যদি কোনো সেন্টেন্সে অফ দ্য টু, অফ দ্য টু, ঠিক আছে, অফ দ্য টু অথবা যদি কোনো সেন্টেন্সে অফ দ্য টু অথবা পেয়ার, এই যে PAIR পেয়ার অথবা টুইনস, টুইনস মানে কি জোড়া না, এগুলো এগুলো জোড়া না, তারপরে দেখেন ইন্ডিকেটর, এগুলো এগুলো হচ্ছে ইন্ডিকেটর, তাহলে অফ দ্য টু মানে কি দুই, আবার কি পেয়ার মানে কি দুই, আবার টুইনস মানে কি দুই, তাহলে এই শব্দগুলো যদি থাকে, যদি কোনো সেন্টেন্সে অফ দ্য টু পেয়ার টুইনস এগুলো থাকে, থাকে এগুলো যদি থাকে তাহলে সেটা কম্পারেটিভ ডিগ্রি, তাহলে তাহলে সেটা সেটা কম্পারেটিভ ডিগ্রি, তাহলে সেটা কম্পারেটিভ ডিগ্রি, তাহলে সেটা কম্পারেটিভ ডিগ্রি, এবং 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 আমরা লিখবো শর্টকাটে লিখবো দা প্লাস কম্পারেটিভ ফর্ম হয়, দা প্লাস কম্পারেটিভ ফর্ম হয়, দা প্লাস কম্পারেটিভ ফর্ম হয়, এবং 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 দা প্লাস কম্পারেটিভ ফর্ম হয়, ঠিক আছে। যদি কোনো সেন্টেন্সে, যদি কোনো সেন্টেন্সে, ওকে, যেটা বলছিলাম যদি কোনো সেন্টেন্সে অফ দ্য টু অথবা পেয়ার অফ দ্য টুইনস থাকে তাহলে সেটা আমাদের কম্পারেটিভ ডিগ্রি, এবং এখানে আমাদের শুরুতে কি ইউজ করতে হয়, দা প্লাস কম্পারেটিভ ইউজ করতে হয়, দা প্লাস কম্পারেটিভ ইউজ করতে হয়। এখন বিষয়টা খেয়াল করে, আমি বলেছি শি ইজ ড্যাশ অফ দ্য টু গার্লস, তার মানে এটা কি কম্পারেটিভ ডিগ্রি, এবং তার সামনে আমরা অবশ্যই দা প্লাস কম্পারেটিভ ইউজ করবো। আসলে বেসিক্যালি আমাদের ধরার কথা ছিল দায়ের পরে সুপারলেটিভ, একটু আগে বলছিলাম, কিন্তু দায়ের পরে যে অনেক সময় কম্পারেটিভ ফর্ম হয় তা একটু আগে দেখলেন, এখনো দেখেন, দা প্লাস কম্পারেটিভ, ঠিক আছে, দা প্লাস কম্পারেটিভ। এখন আমি আপনাকে চারটা এক্সাম্পল দিই, চারটা এক্সাম্পল একটু খেয়াল করেন, আমি চারটা এক্সাম্পল দিচ্ছি, টেস্ট, একটা টেস্ট নিয়ে নিই আমরা, টেস্ট, টেস্টে আমি প্রথম সেন্টেন্সটা আমি আপনাকে দিলাম এভাবে, ধরেন দিস ইজ দ্য, দিস ইজ দ্য ওয়াইজেস্ট প্ল্যান অ্যামাং দ্য টু, অ্যামাং দ্য টু, দিস ইজ দ্য ওয়াইজেস্ট প্ল্যান অ্যামাং দ্য টু। নাম্বার দুই আমি বললাম দিস ইজ দ্য ওয়াইজার প্ল্যান অফ দ্য টু। নাম্বার তিনে বললাম আপনাদেরকে যে দিস ইজ দ্য ওয়াইজেস্ট প্ল্যান অফ দ্য টু। নাম্বার চারে বললাম, খুব ভালো করে খেয়াল করেন, দিস ইজ দ্য ওয়াইজার প্ল্যান বিটুইন দ্য টু, দিস ইজ দ্য ওয়াইজার প্ল্যান বিটুইন দ্য টু, বিটুইন দ্য টু। তাহলে এখন দেখেন তো আমি আপনাকে চারটা সেন্টেন্স দিয়েছি, চারটা সেন্টেন্স যদি আপনারা বলেন এবার কোনটা সঠিক, ঠিক কোনটা ঠিক, আমি বলেছি দিস ইজ দ্য ওয়াইজেস্ট প্ল্যান অ্যামাং দ্য টু, দিস ইজ দ্য ওয়াইজার প্ল্যান অ্যামাং দ্য টু, দিস ইজ দ্য ওয়াইজেস্ট প্ল্যান অফ দ্য টু, দিস ইজ দ্য ওয়াইজার প্ল্যান বিটুইন দ্য টু, বিটুইন দ্য টু, বিটুইন দ্য টু, বিটুইন দ্য টু, ঠিক আছে। তাহলে দেখেন এখানে প্রথমটা হচ্ছে, এখানে এই যে দেখেন অ্যামাং শব্দটা ধরার কথা ছিল না, টু এর মধ্যে কি কখনো অ্যামাং হয়, অ্যামাং শব্দ কি দুইয়ের মধ্যে হয় না, অ্যামাংটা হয় কোথায়, আমাদের দুইয়ের অধিক হলে হয় অ্যামাং, তাই না, তার মানে এটা আমাদের ভুল, এটা আমাদের ভুল। নাম্বার বিতে আসেন, দিস ইজ দ্য ওয়াইজার প্ল্যান অফ দ্য টু, তার মানে বিষয়টা খেয়াল করেন অফ দ্য টু ঠিক আছে, আবার দা প্লাস ওয়াইজার মানে কম্পারেটিভ এটাও ঠিক আছে, তার মানে এটাই সঠিক, এটাই সঠিক। তারপর সি নাম্বারটাতে আসেন, দিস ইজ দ্য ওয়াইজেস্ট, এই যে দা এর সাথে তো ওয়াইজেস্ট হবে না, দার সাথে কি হবে, কম্পারেটিভ ফর্ম হবে, কারণ আমরা যদি অফ দ্য টু থাকে তাহলে এটা আমাদের ভুল। আবার এখানে দেখেন বিটুইন দ্য টু তো আমাদের হবে না, আমাদের হবে কি অফ দ্য টু, আমি তো দিয়ে দিচ্ছি আপনাদের নিয়মটা, অফ দ্য টু হতে পারে অথবা পেয়ার হতে পারে অথবা টুইনস হতে পারে, যে কোনো একটা হতে পারে, ঠিক আছে, এই তিনটার মধ্যেই হবে। তারপরে তার মধ্যে আবার এই দুটো কিন্তু আসে না খুব একটা, হ্যাঁ,
আসলে কোনটা আসে জানেন? এই যে অফ দ্য টুটাই আসে আপনাদের পরীক্ষাতে, অফ দ্য টুটাই আসে আপনাদের পরীক্ষাতে। তার মানে এখন সহজ কথা, আপনি একটা সেন্টেন্স মনে রাখেন, একটা সেন্টেন্স কি, যে শি ইজ দ্য ফাইনার অফ দ্য টু গার্লস। আমি বলছি আপনি শুধুমাত্র একটা সেন্টেন্স মনে রাখেন, সেন্টেন্স কোনটা, এই যে প্রথমটা, শি ইজ দ্য ফাইনার অফ দ্য টু গার্লস, এই সেন্টেন্সটা মনে রাখেন, শি ইজ দ্য ফাইনার অফ দ্য টু গার্লস। সবাই একটু কাইন্ডলি সেন্টেন্সটা লিখে দেন আমাকে কমেন্টসে, কাইন্ডলি সবাই সেন্টেন্সটা একটু কমেন্টসে লিখে দেন, যে শি ইজ দ্য ফাইনার অফ দ্য টু গার্লস, লিখে দেন, শি ইজ দ্য ফাইনার অফ দ্য টু গার্লস। সেন্টেন্সটা একটু লিখে দেন আমাকে কমেন্টসে, শি ইজ দ্য ফাইনার অফ দ্য টু গার্লস, শি ইজ দ্য ফাইনার অফ দ্য টু গার্লস, সবাই একটু লিখে দেন কমেন্টসে। তাহলে বেসিক আমাদের কত গেল, চার। বেসিক গেল আমাদের চার। ওকে ঠিক আছে, তাহলে আমরা চলে যাবো এবার বেসিক নাম্বার ফাইভে, আমরা চলে যাচ্ছি বেসিক নাম্বার ফাইভ। ওকে বেসিক নাম্বার ফাইভ চলেন, এই নিয়মটা শিখি, নিয়মটা বেশ মজার, নিয়মটা শিখ ঠিক অনেক মজার, ঠিক আছে? বেসিক নাম্বার ফাইভে আসে, লেখেন যে একই ব্যক্তির দোষ বা গুণের তুলনা হলে, একই ব্যক্তির দোষ বা গুণের তুলনা হলে, একই ব্যক্তির দোষ বা গুণের তুলনা হলে, ঠিক আছে, একই ব্যক্তির দোষ বা গুণের তুলনা হলে, আপনারা একটু মার্ক করে রাখেন, একই ব্যক্তির দোষ বা গুণের তুলনা হলে, একই ব্যক্তির দোষ বা গুণের তুলনা হলে, একই ব্যক্তির দোষ বা গুণের তুলনা হলে, একই ব্যক্তির, আই রিপিট, একটু মার্ক করে রাখেন, একই ব্যক্তির দোষ বা গুণের তুলনা হলে, একই ব্যক্তির হতে হবে, তার মানে একটা ব্যক্তির হতে হবে, ঠিক আছে? আচ্ছা আমি যদি আপনাকে একটা ট্রান্সলেশন দিয়ে শেখাই, আমি যদি এভাবে বলি যে জন যতটা না, জন যতটা না খারাপ তার চেয়ে বেশি ভালো, তার চেয়ে বেশি ভালো, জন যতটা না খারাপ তার চেয়ে বেশি ভালো, জন যতটা না খারাপ তার চেয়ে বেশি ভালো, ঠিক আছে, জন যতটা না খারাপ তার চেয়ে বেশি ভালো। ওকে তাহলে একটা সেন্টেন্স দিলাম আমি আপনাকে, জন যতটা না খারাপ তার চেয়ে বেশি ভালো। তাহলে এখন ধরেন আমি যদি এখানে এভাবে বলি আপনাকে, জন ইজ বেটার দেন ব্যাড, জন ইজ বেটার দেন ব্যাড, ঠিক আছে, জন ইজ বেটার দেন ব্যাড, জন ইজ বেটার দেন ব্যাড। ওকে আচ্ছা এখন যদি আমি সেন্টেন্সটা এভাবে লিখি, সেন্টেন্সটা কিন্তু একদম 100% ভুল হয়ে যাবে, ঠিক আছে, এটা ভুল, এটা ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দিয়ে দিই এখানে। আমি বলেছি কি, একই ব্যক্তি, দেখেন তো ভাই এখানে ব্যক্তি কয়জন আছে, একজনই আছে, ব্যক্তি কয়জন, একজন, জন, আমরা জনের মধ্যেই ভালো মন্দ তুলনা করতেছি, তাই না, ব্যক্তি কিন্তু একটাই, তো সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে করব, জন is more good, is more good than bad, John is more good than bad, তাহলে সেন্টেন্সটা কি, জন যতটা না খারাপ তার চেয়ে বেশি ভালো, জন ইজ মোর গুড দেন ব্যাড, জন ইজ মোর গুড দেন ব্যাড, ঠিক আছে, জন ইজ মোর গুড দেন ব্যাড। ওকে তাহলে আমি যখন আপনাকে বলি যে Russell is more strong
দেন বোর্ড, দেন বোর্ড। তারপরে রাসেল, রাসেল যতটা না সাহসী তার চেয়ে বেশি শক্তিশালী, রাসেল যতটা না সাহসী তার চেয়ে বেশি শক্তিশালী, রাসেল ইজ মোর স্ট্রং দেন বোর্ড, রাসেল ইজ মোর স্ট্রং দেন বোর্ড। বিষয়টা কি দাঁড়াচ্ছে, একই ব্যক্তির দোষ বা গুণের মধ্যে তুলনা করতেছি, একই ব্যক্তির দোষ বা গুণের মধ্যে তুলনা করতেছি। তাহলে আমি আপনাদের একটা টেস্ট দিই, আপনারা একটু বলেন যে দুইটার মধ্যে কোনটা কারেক্ট হবে। টেস্ট দিই একটা আপনাদেরকে, দেখেন টেস্ট, দেখেন এক নাম্বার দিলাম যে হি ইজ মাচ, হি ইজ মাচ ওয়েল দেন ব্যাড, নাম্বার ওয়ান। নাম্বার টু তে দিলাম, আমি নাম্বার টু তে দিলাম আপনাদেরকে হি ইজ মোর গুড দেন ব্যাড, হি ইজ মোর গুড দেন ব্যাড, হি ইজ মোর গুড দেন ব্যাড। দেখেন এখন কথাটা হচ্ছে কি, একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু আমরা এই মাচ ওয়েলটাকে দিতে পারবো না, কারণ আমরা জানি যেখানে আমরা কি দিব, এখানে মোর, ঠিক আছে? তার মানে এটা কিন্তু আমাদের ভুল, এখানে আমাদের এটা ভুল। বাট আমরা এখানে একটু আগে আমি শিখে ফেলছিলাম যে সে যতটা না খারাপ তার চেয়ে বেশি ভালো, হি ইজ মোর গুড দেন ব্যাড, হি ইজ মোর গুড দেন ব্যাড। সহজ জিনিস, এটা কঠিন না, এটা সহজ জিনিস। আপনারা লিখে ফেলেন সবাই, হি ইজ মোর গুড দেন ব্যাড। আপনারা লেখেন আই এম মোর গুড দেন ব্যাড, আপনারা লেখেন আই এম মোর গুড দেন ব্যাড, লিখে রাখেন সবাই আই এম মোর গুড দেন ব্যাড, আই এম মোর গুড দেন ব্যাড। আপনারা যদি নিজেকে নিয়ে লিখতে লজ্জা পান তাহলে আমার সম্পর্কে লেখেন যে সুব্রত স্যার ইজ মোর গুড দেন ব্যাড, লিখেন 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 লিখেন, তাতে লিখেন কুইক লিখেন। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, তাহলে আমাদের কত গেল, আমাদের বেসিক সিক্স না কত গেল, ফাইভ, ঠিক আছে? ওকে এবার চলেন বেসিক সেভেন, বেসিক সিক্স, চলেন এবার চলে যাই বেসিক সিক্স। এগুলোই নিয়ম, আপনারা এগুলোই কোশ্চেনে পাবেন, হুবহু দেখবেন এগুলো হুবহু এগুলোই কোশ্চেনে পাবেন, ঠিক আছে? আসেন, এবং যার দরকার তার চেয়ে একটু বেশি দেখাচ্ছে আপনাদেরকে, আপনাদের এত বেশি দরকার নাই, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাচ্ছে আপনাদেরকে বেশি করে, ঠিক আছে? আসেন, এই নিয়মটা যেটা করবে এটা বেশ আসে পরীক্ষাতে আপনাদের। তাহলে বেসিক, বেসিক কত হবে এবার ভাই, বেসিক কত হবে, ভুলে গেলাম তো, বেসিক কত হবে জানি, দেখেন দেখি, সিক্স না সেভেন, সিক্স, বেসিক সিক্স। আমরা একটা এখানে একটা ঘর করবো, এবার একটা ঘর করবো, একটা ঘর করবো, ঠিক আছে? একটা ঘর করবো, ঘর করে আমরা এখানে দুটো ভাগ করে দিব, ওকে ওকে। আমরা প্রথমে লিখলাম সিমিলার টু, সিমিলার টু, তারপর আমরা লিখলাম সেম অ্যাজ, না আমরা লিখলাম লাইক, দ্য সেম অ্যাজ, দ্য সেম অ্যাজ, সিমিলার টু, লাইক আর দ্য সেম অ্যাজ, সিমিলার টু, লাইক আর দ্য সেম অ্যাজ, ঠিক আছে? দ্য সেম অ্যাজ। এখানে আমরা লিখবো ধরেন অ্যালাইক, ঠিক আছে? আর এখানে লেখেন সিমিলার, আর এখানে লেখেন দ্য সেম, এখানে লেখেন দ্য সেম, এই শব্দগুলো মনে রাখবেন। তাহলে সিমিলার টু লাইক আর দ্য সেম অ্যাজ, 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 ওকে? আচ্ছা এখন মনে রাখবেন যে এই যে জিনিসগুলো আমরা দেখতে পেলাম এরা হচ্ছে বাক্যের মাঝে বসে, এরা কোনো বাক্যের মাঝে বসে, মাঝে মাঝে বসে, তার মানে কোনো বাক্যের মাঝখানে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা এগুলো দেবো, কোনো বাক্যের মাঝখানে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা কি দেবো, এগুলো দেবো। আর মাঝখানে বলতে আমরা একদম মিডিল পয়েন্টে না, মানে বাক্যের মাঝে। আর এখানে হচ্ছে এরা, এরা বাক্যের শেষে বসে, লিখে রাখেন এরা বাক্যের শেষে বসে, এরা বাক্যের শেষে বসে, এরা বাক্যের শেষে বসে। তাহলে একটা কথা বলেছি যে এই তিনটা শব্দ বাক্যের কোথায় বসে, মাঝে বসবে, আর এই তিনটা শব্দ বাক্যের কোথায় বসবে, বাক্যের শেষে বসবে, এরা কোথায় বসবে, বাক্যের শেষে বসবে। এই আপনারা বাসায় কি নোট করতেছেন তো নাকি, আপনারা নোট করেন বাসায়, বলেন দেখি, যদি নোট না করেন তাহলে নেক্সট দিন থেকে পিডিএফ বের করে আপনাদেরকে ওখান থেকে রিডিং করাই দিব। নোট করেন, নোট করে করে পড়েন, নোট করলে একটা সুবিধা হয় কি,
যে আপনি নোট করে ফেললেন, পরবর্তীতে আপনি নতুন, ধরেন আপনি ডিগ্রি সম্পর্কে পরে আরেকটা নতুন কনসেপ্ট পাইলেন, ওই কনসেপ্টটা আপনি নোটের পেছনে লিখে রাখেন, আপনার নোট আপনার মতো করে লিখে রাখেন, ঠিক আছে? আর আপনার নিজের লেখা আপনি যতবার পড়বেন তত আপনার বেশি মনে থাকবে। নোট করিয়েন, জি নোট করিয়েন, হ্যাঁ ওকে, হ্যাঁ করে ফেলেন, নোটগুলো করে ফেলেন। আচ্ছা আসেন তাহলে, আমি যদি এখন বলি আপনাকে, আমি বললাম দিস কোট ইজ ড্যাশ, ইজ ড্যাশ মাই কোট, মাই কোট, দিস কোট ইজ ড্যাশ মাই কোট, দিস কোট ইজ ড্যাশ মাই কোট। তাহলে আমরা এখানে কি বলতে পারি, আমরা কি এখানে সিমিলার বলবো, অ্যালাইক বলবো, সেম বলবো? না, বলা যাবে না। কেননা এই শূন্যস্থানটা কোথায় আছে, বাক্যের মাঝখানে আছে। তাহলে আমরা বলতে পারি দিস কোট ইজ ইজ সিমিলার টু মাই কোট, আমরা বলতে সিমিলার টু মাই কোট, দিস কোট ইজ সিমিলার টু মাই কোট। তার মানে বাক্যের মাঝখানে কোনগুলো বসে, এগুলো, আর যদি বাক্যের শেষে বলি তাহলে কোনগুলো বসবে, এ পাশে এগুলো। তাহলে আমরা একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? আমি যদি এভাবে বলি যে দিস কোট, দিস কোট অ্যান্ড মাইন আর ড্যাশ, দিস কোট অ্যান্ড মাইন আর ড্যাশ, তাহলে কি ভাই আপনি এখন শূন্যস্থানটা কোথায় আছে দেখেন, সবার শেষে আছে। তাহলে আপনি সিমিলার টু দিবেন, লাইক দিবেন, দ্য সেম এজ দিবেন, এগুলো কিন্তু দেওয়া যাবে না। আমাদেরকে এখন কোনটা ইউজ করতে হবে, এগুলোর মধ্যে দিতে হবে। তার ধরুন আমি এখানে দিলাম সিমিলার টু, এখানে কি দিবো, আর মাইন আর সিমিলার, তাহলে এখানে কিন্তু আপনাকে আর সিমিলার টু দেওয়া যাবে না, তাহলে এখানে কি দিতে হবে, সিমিলার। তার মানে সহজ কনসেপ্ট হচ্ছে যে এরা বাক্যের মাঝে বসবে আর এরা হচ্ছে বাক্যের শেষে বসবে, খালি এই ছকটা আপনারা একটু মনে রাখবেন বা মুখস্থ রাখবেন, তাহলেই হয়ে যাবে। আপনি যদি কষ্ট হয় তাহলে আপনি শুধু এইটুকু মনে রাখবেন, সিমিলার, অ্যালাইক আর দ্য সেম, এরা বাক্যের শেষে, আর এরা বাদে বাকি যেগুলো আছে বাক্যের মাঝখানে, তিনটা, সিমিলার, অ্যালাইক আর দ্য সেম, সিমিলার, অ্যালাইক আর দ্য সেম, এরা বাক্যের শেষে বসবে, আর এরা বাদে বাকি যেগুলো আছে সেগুলো বাক্যের মাঝে বসবে, বাকিগুলো বাক্যের মাঝে বসবে, ঠিক আছে? আসেন আরেকটা এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল দিলাম আপনাদেরকে এভাবে যে দ্য শুজ আই ওয়ান্ট, দ্য শুজ আই ওয়ান্ট টু বাই, দ্য শুজ আই ওয়ান্ট টু বাই অ্যান্ড দ্য শুজ, অ্যান্ড দ্য শুজ, অ্যান্ড দ্য শুজ আই হ্যাভ অন, আই হ্যাভ অন মানে পরে আছি, আই হ্যাভ অন আর ড্যাশ, শূন্যস্থান দিলাম। হ্যাঁ এবার আপনাকে আমি দিলাম এক নম্বর এক্সাম্পল দিলাম আপনাকে আমি অ্যালাইক, বি নম্বর আপনাকে অপশন দিলাম আমি, আচ্ছা এটা দুই নম্বর দিই, দুই নম্বর অপশন দিলাম আমি আপনাকে দ্য সেম অ্যাজ, দ্য সেম অ্যাজ, তিন নম্বর অপশন আমি আপনাকে দিলাম লাইক, আর চার নম্বর অপশন আমি আপনাকে দিলাম হচ্ছে সিমিলার টু, সিমিলার টু। ওকে নাও ইটস ইওর টার্ন অ্যান্ড অ্যান্ড রিপ্লাই মি দ্য আনসার, আপনারা বলেন এবার আনসারটা কি হবে। আনসার বলছেন অ্যালাইক, এখানে বানানটা ভুল লিখে ফেলেছি আমি, লাইক, অ্যালাইক, ঠিক আছে? বলেন কি হবে, নাম্বার ওয়ান, এটা বুঝে গেছেন, ঠিক আছে? ছোট একটা কনসেপ্ট ছিল আমাদের, ছোট্ট একটা কনসেপ্ট ছিল, ওকে। ওকে আচ্ছা এবার আসেন, আমরা একদম প্রায় শেষের দিকে এসেছি, আর 10টা মিনিট সময় নেবো আপনাদের কাছে। কনসেপ্ট নাম্বার 6 গেল, এবার কনসেপ্ট নাম্বার 7, কনসেপ্ট নাম্বার 7, কনসেপ্ট নাম্বার 7, কনসেপ্ট নাম্বার 7, ওকে চলে, কনসেপ্ট নাম্বার 7 আসেন, খেয়াল করি আমরা, কনসেপ্ট নাম্বার 7 আসেন। আমি কিছু গুরুত্বপূর্ণ শব্দ আপনাদেরকে দিয়ে দিচ্ছি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভের, আপনারা চেষ্টা করুন আপনাদের আশপাশে ছোট ভাই বোনদের ক্লাস 9-10 একটা বই পাওয়া যায়, যে কোনো একটা বই থেকে ডিগ্রির যে আপনার লিস্ট গুলো আছে এই লিস্ট গুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করবেন, বেশি না, এক পেজ দুই পেজের মধ্যে। তবে যেগুলো আপনাদের আসে বা যেগুলো আপনাদের খুব বেশি প্রয়োজনীয় সেগুলো আমি কয়েকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, খেয়াল করেন। আমরা একটু দেখি, আমরা একটু দেখি, আমরা লিখি প্রথমে পজিটিভ, ঠিক আছে, কম্পারেটিভ, তাহলে হচ্ছে সুপারলেটিভ, সুপারলেটিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তিনটা আসেন। আমরা কিছু গুরুত্বপূর্ণ গুলো দিয়ে দিই, একটু খেয়াল করেন, এগুলো মনে রাখবেন। আমি প্রথমে বললাম ব্যাড, এটার হতে পারে ইভিল, সিনোনিম ইভিল হতে পারে, কিংবা আপনার এটা সিনোনিম হতে পারে ইল,
তিনটা যে কোনো একটা হতে পারে, ব্যাড ইভিল ইল যে কোনো একটা হতে পারে, এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে আমাদের ওয়ার্স, এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে আমাদের ওয়ার্স, আর এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে আমাদের ওয়ার্স্ট, সুপারলেটিভ ফর্ম হচ্ছে আমাদের ওয়ার্স্ট। তাহলে ব্যাড ইভিল ইল, কম্পারেটিভ ফর্ম হচ্ছে আমাদের ওয়ার্স, আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে আমাদের ওয়ার্স্ট, ঠিক আছে? সুপারলেটিভ ফর্ম কি আমাদের ওয়ার্স্ট। ওকে, এবার আসেন আমি যদি আরেকটা বলি আপনাদেরকে, গুড অথবা এখানে হতে পারে ওয়েল, এটা মাথায় রাখবেন, গুড অথবা ওয়েল। গুড নিয়ে আমাদের কোনো কমপ্লেইন নেই, বাট ওয়েলটা আমাদের সঙ্গে একটু অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হয়, তাহলে ওয়েল, তাহলে আমরা কি বলবো, বেটার, বেটার, এখানে কি বলবো আমরা, বেস্ট, ঠিক আছে? এবার আমি যদি বলি আপনাকে লিটল, লিটল এটা খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে রাখেন, স্টার মার্ক করে রাখেন, পরীক্ষাতে আসে লিটল। এর কম্পারেটিভ ফর্ম আমাদের কি হবে, লেস, আর এখানে কি হবে আমাদের লিস্ট, এল ই এস টি, লিস্ট, লিটল লেস লিস্ট, লিটল লেস লিস্ট, লিটল লেস লিস্ট, লিটল লেস লিস্ট। ওকে, এবার আমি যদি আপনাকে বলি মাছ অথবা মেনি, মাছ অথবা মেনি, মাছ অথবা মেনি, তা আমরা এখানে কি বলবো, মোর, আমরা কি বলবো, মোর, আর এখানে কি বলবো, মোস্ট, এখানে বলবো আমরা মোস্ট, ঠিক আছে? এগুলো মনে রাখবেন সবাই। আরেকটা বলি আপনাদেরকে, ফোর, এফ ও আর এ, ফোর, ঠিক আছে? ফর্মার, এফ ও আর এম ই আর, ফর্মার, আর হচ্ছে আপনার ফরমোস্ট, 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 ঠিক আছে? লেট, লেট, লেটার, লেটেস্ট, লেটেস্ট, এই কটা মনে রাখবেন, এই কটা মনে রাখবেন পরীক্ষার জন্য, হ্যাঁ এই কটা মনে রাখবেন, এগুলো আপনাদের জন্য বোনাস, আপনাদের জন্য বোনাস, যারা আপনারা ক্লাস করেন, নিয়মিত ক্লাস করেন, তাদের জন্য বোনাস এগুলো, ঠিক আছে? বোনাস। সো এখানকার মধ্যে যেটা বললাম আমি আপনাদেরকে, যে গুড, ওয়েল, এটা মনে রাখবেন, লিটলটা মনে রাখবেন বেশি করে, ঠিক আছে? এটা তো মনেই থাকবে, আর এই জায়গাটা মানে ব্যাডও যা, ইভিলতা, ইলতা, যদি ইল থাকে তাও ওয়ার্স আর ওয়ার্স্ট, ওয়ার্স আর ওয়ার্স্ট, ঠিক আছে? ওয়ার্স আর ওয়ার্স্ট, একই জিনিস, একই জিনিস, দুটোই একই জিনিস, ঠিক আছে? আচ্ছা আসেন একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, আচ্ছা, ফিউ, ফিওর, ফিউয়েস্ট, ফিউ, ফিওর, ফিউয়েস্ট, ওটা দিলাম না, ফিউ, ফিওর, ফিউয়েস্ট, ওটা বিষয় না, আসেন একটা এক্সাম্পল দিই, ধরেন দিলাম দ্য শুজ, দ্য শুজ আর দ্য ড্যাশ এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ অফ অল, দ্য শুজ আর ড্যাশ এক্সপেন্সিভ অফ অল, অফ অল, অফ অল, দ্য শুজ আর ড্যাশ এক্সপেন্সিভ অফ অল, ঠিক আছে? আচ্ছা একটা বিষয় খেয়াল করেন এবার, এই যে দেখেন অফ অল, আগেটা মার্ক করে নেন, এটা কিন্তু আমরা জানি অফ দ্য টু থাকলে কম্পারেটিভ, আর অফ অল থাকলে কি সবার মধ্যে তুলনা, বাট আপনার কনসেপ্ট এখন ডেভেলপ আছে, আমরা জানি যে অফ অল মানে সবার মধ্যে তুলনা, সবার মধ্যে তুলনা হলে কি হয়, সুপারলেটিভ হয়, তারপর এটা কি আমাদের সুপারলেটিভ, এটা কি আমাদের সুপারলেটিভ, এটা হলো আমাদের সুপারলেটিভ, হয় কি না? তাহলে দ্য শুজ আর দ্য ড্যাশ এক্সপেন্সিভ অফ অল, তাহলে কি হলো আমাদের এটা সুপারলেটিভ, তাই না? এখন যদি সুপারলেটিভ হয় তাহলে আমরা এখানে আমরা অপশন গুলো দিই আপনাদেরকে, নাম্বার ওয়ান অপশন আমি আপনাকে দিলাম লাস্ট, নাম্বার টু দিলাম আপনাদেরকে আমি লিস্ট, এলিয়েস্ট লিস্ট, নাম্বার তিন দিলাম আপনাদেরকে আমি লেস, নাম্বার চার দিলাম হচ্ছে আপনাদেরকে লেসার, লেসার, নাম্বার চারে দিলাম লেসার, নাম্বার চার দিলাম লেসার, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি অবশ্যই ইউজ করবো, কি লিস্ট, আমরা অবশ্যই কি ইউজ করবো, লিস্ট, আমরা অবশ্যই ইউজ করবো লিস্ট, ঠিক আছে? দ্য শুজ আর দ্য ড্যাশ এক্সপেন্সিভ অফ অল, দ্য শুজ আর দ্য লিস্ট এক্সপেন্সিভ অফ অল, লেস, আমরা বললাম লিটল লেস লিস্ট, লিটল লেস লিস্ট, লিটল লেস লিস্ট, লিটল লেস লিস্ট, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দিই আপনাদেরকে, আরেকটা এক্সাম্পল দিই, আমি বললাম অফ দ্য ফোর বুকস, অফ দ্য ফোর বুকস, কমা, দিস দ্য গ্রিন ওয়ান ইজ, দ্য গ্রিন ওয়ান, দ্য গ্রিন ওয়ান ইজ দ্য ড্যাশ, ফুল স্টপ। আমি দিলাম এখানে আপনাকে এক নম্বর চিপ, নাম্বার দুই চিপার, নাম্বার তিন মোর চিপার, মোর চিপার, নাম্বার চার
চিপেস্ট, নাম্বার চার চিপেস্ট, চিপেস্ট। দেখেন তো ভাই, এবার খেয়াল করেন তো, এখন আপনার কনসেপ্ট ক্লিয়ার আছে, আপনি এখন খেয়াল করছেন অফ দা, তাহলে অফ দা কি আছে, ফোর আছে না, অফ দা ফোর, তার মানে এটা কি টু এর অধিক, দুই এর অধিক আছে, দুই হইলে কম্পারেটিভ, আর দুই এর অধিক হলে কি হয় সুপারলেটিভ, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি, তাহলে সুপারলেটিভ ডিগ্রি হলে আমাদের অ্যাডজেক্টিভটা কি হবে, সুপারলেটিভ হবে, চিপ চিপার চিপেস্ট, চিপ চিপার চিপেস্ট, দেখেন কি দাঁড়াচ্ছে আমাদের চিপেস্ট, চিপ চিপার চিপেস্ট। তাহলে অফ দ্য ফোর বুকস দ্য গ্রিন ওয়ান ইজ দ্য চিপেস্ট, অফ দ্য ফোর বুকস দ্য গ্রিন ওয়ান ইজ দ্য চিপেস্ট, অফ দ্য ফোর বুকস ইজ দ্য গ্রিন ওয়ান ইজ দ্য চিপেস্ট, ঠিক আছে। আচ্ছা এখন ভাই বলেন যে যা করালাম আপনাকে আমি বলিনি যে আপনাকে এখনই পারতে হবে, আমার কথা হচ্ছে যে আমি যা পড়ালাম আপনি এখন গোসল করে রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে যদি আবার একটু নিয়মগুলো দেখে নেন, দেখে যদি একটু কোশ্চেনগুলো সলভ করে ফেলেন, পিডিএফও আপনাদের কাছে দেওয়া আছে, তাহলে আপনি কি পারবেন বলেন দেখি, পারা যাবে কিনা, পিডিএফ দেওয়া আছে আপনাদের কাছে, ঠিক আছে। আচ্ছা যা করালাম জাস্ট শুনেন, একটা আমি বলে রাখি, আজকে রাতের বেলায় কিন্তু আবার এটা নিয়ে বসবেন, আমি যা করালাম রাতের বেলায় আবার এটা নিয়ে বসবেন, হ্যাঁ এটা নিয়ে বসে আপনি জাস্ট কোশ্চেন গুলো একটু সলভ করে ফেলবেন, কারণ দিনের পরে আপনি দিনে করে ফেললে আপনার একদম বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, বাট আজকের পরে যদি আপনি কালকে করেন তাহলে কিন্তু আপনার কাছে একটু হেজিটেশন ফিল হতে পারে, ঠিক আছে। ওকে তাহলে আপনারা, এই ছিল আমাদের ডিগ্রি নিয়ে আলোচনা, তাহলে আমরা এখন যদি কথা বলি আপনাদের সাথে, আমরা আজকে প্রথমে জেনেছি ডিগ্রি কাকে বলে এবং ডিগ্রি সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা ছিল সেটা থেকে বের হয়ে এসেছি আমরা, আমরা বলছি তুলনাযোগ্য ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বা সমজাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা। ওকে আচ্ছা তারপরে আসেন, আমরা জানলাম ডিগ্রির প্রকারভেদ গুলো, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ প্রত্যেকটা সম্পর্কে আলোচনা করেছি, তারপর আমরা শিখছি কিভাবে ডিগ্রিটাকে চেঞ্জ করতে হয়, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, পজিটিভ বা কম্পারেটিভ, এভাবে আমরা চেঞ্জ করছি। তারপরে গিয়ে আমরা আলোচনা করলাম এই ছকের মধ্যে আমরা একটা বিষয় পেয়েছি নো আদার দেন এনি আদার, আর হচ্ছে দা প্লাস সুপারলেটিভ, নাম্বার দুয়ে পেয়েছি ভেরি ফিউ দেন মোস্ট আদার, আর হচ্ছে ওয়ান অফ দা, ঠিক আছে। আর তারপর আমরা 60টা বেসিক আলোচনা করলাম, এই 60টা বেসিক আপনাদের জন্য মোর দেন ইনাফ, ঠিক আছে, মোর দেন ইনাফ আপনাদের জন্য, তো যেগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো একটু বাসায় দেখে নেবেন সুন্দর করে, আশা করি সবকিছু পারা যাবে, ঠিক আছে। আর আপনাদের মানে আমাদের আজকে আজকে রাতে আমার লাইভ হওয়ার কথা ছিল, হ্যাঁ তো আপনারা একটু পেজে একটু খেয়াল রাখেন, আমার রাতে লাইভটা ক্যান্সেল করে দিচ্ছি, আমি একটু বাইরে যাব এই জন্য, তো আপনাদের সাথে যখন লাইভ হবে আমার তখন আমি আপনাদেরকে যে টপিকগুলো আপনাদেরকে ক্লাসে করাচ্ছি, মনে করবেন লাইভ হলে সেই টপিকের উপর কোশ্চেন সলিউশন কিন্তু আমি ওখানেই দিব, লাইভে আমি অন্য এক্সেপশনাল কিছু নিয়ে আসবো না, আমার স্টুডেন্ট আগে আমার কাছে প্রায়োরিটি পাবে, ঠিক আছে। কেউ কি কথা বলছে নাকি? আচ্ছা আমি যেটা বলছিলাম যে আমার স্টুডেন্ট আগে আমার কাছে প্রায়োরিটি পাবে, তো আমি ধরেন এর আগে আপনাদের রাইট ফর্ম করাইছি, কোনো একদিন আপনাদের সাথে রাইট ফর্ম নিয়ে আলোচনা করবো, আবার আজকে ডিগ্রি করালাম, লাইভ হইলে আপনাদের সাথে ডিগ্রি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো লাইভগুলোতে গিয়ে, ঠিক আছে। সো আমি কিন্তু আপনাদেরকে আগেই জানাই দিব, ওকে, PIGE big name, কি যে বললেন আমি বুঝতে পারিনি কথাটা, সো বাই দ্য ওয়ে ঠিক আছে, তাহলে নামাজের দিন সবাই ভালো থাকবেন, পেজ পেজই তো পেজ মেবি বুঝিনি কি যে বললেন, দেখি কার জানি কোশ্চেন আছে একটু দেখি, কার কোশ্চেন আছে একটু হ্যান্ড রেজ করেন তো, কার কোশ্চেন আছে একটু হ্যান্ড রেজ করেন, আচ্ছা মেহেদি ভাই, জি মেহেদি ভাই বলেন, জি স্যার একটা জিনিস, যে শুক্রবার ছাড়া কি আপনি ক্লাসটা নিতে পারেন না? শুক্রবার ছাড়া বলতে কি, আমি সন্ধ্যার পরে রবি মঙ্গল বৃহস্পতি বলছিলাম ওনাদেরকে যে সন্ধ্যার পরে রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস দেওয়া যায় কিনা, তো বলছে ওই সময় তো অন্য শিডিউলে ক্লাস থাকে, এই জন্য শুক্রবার দিনে আপনাকে ক্লাসটা নিতে হবে আর কি, এই জন্য শুক্রবার দিনে আমরা একটু ক্লাসটা নেওয়ার চেষ্টা করি আর কি, শুক্রবার সন্ধ্যার পরে হলে, হ্যাঁ স্যার শুক্রবারে দেখা যায় অনেক সময় এক্সাম থাকে, আচ্ছা যেদিন এক্সাম থাকবে সেদিন আপনারা রেকর্ডারটা একটু দেখে নেবেন কষ্ট করে, কারণ আপনাদের যে কোনো দিলে আপনাদের হ্যাম্পার্ড হবেই, কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে হ্যাম্পার্ড হবে, তবে একটা কাজ করা যেতে পারে যে শুক্রবার দিন রাতের দিকে পরীক্ষা ক্লাসটা দেওয়া যায় কিনা, জি স্যার এটা হলে ভালো হয়, আর আপনার ক্লাসটা মিস দেওয়া স্যার আসলেই অনেক ইয়ে করে যায়, তাহলে আপনারা একটু ইয়া করবেন মানে কল সেন্টারে ফোন করে, কল সেন্টারে ফোন করে বলবেন যে সুব্রত স্যারের ক্লাসটা শুক্রবার দিন করে রাতে বেলা করে দেওয়া যায় কিনা, কারণ শুক্রবার দিন সকালবেলা আমাদের পরীক্ষা থাকে, তো আপনারা একটু কল সেন্টারে ফোন করে একটু বলিয়েন, ঠিক আছে সময় একটু বলিয়েন, হ্যাঁ আমি বিষয়টা বুঝতে পারছি আপনাদের, এর আগে বলছিলেন আপনারা আমাকে, আমি অবশ্য বলছিলাম এটাকে
তাহলে রাতের দিকে নিতে পারি আমরা, শুক্রবার দিন, জি স্যার, ঠিক রাত আছে? হলে ভালোই হয়। হ্যাঁ, তাহলে ওটাই করা যেতে পারে। আচ্ছা, আর রেকর্ডগুলো পেয়ে যাবেন? রেকর্ডগুলো আসলে বিষয়টা হয়েছে কি, যে রেকর্ডগুলো না অনেক বড় ক্লাস না, এগুলো প্রায় 2.5 ঘন্টার ক্লাস, রেকর্ডগুলো এডিট করতে একটু সময় লাগে। তা আপনাদের রেকর্ড দিবে তো, কমিটমেন্ট তো আছে আপনাদের সাথে, রেকর্ড দিবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে মেহেদি ভাই, হয়ে যাবে, টেনশন নিয়েন না। ঠিক আছে স্যার, আচ্ছা রেকর্ডেড ক্লাস তো কিছুগুলা স্যার আপডেট করে দিয়েছে, তারা মানে হ্যাঁ, দিবে দিবে, আস্তে আস্তে দিবে ভাই, একটু পিছনে সময় লাগবে, বিষয়গুলো অনেক, মানে অনেক সিস্টেমের এখানে অনেক বিষয় আছে, আস্তে আস্তে আসবে, স্যার। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ম্যাম আঞ্জু আরা ম্যাম বলেন, কোনো কোশ্চেন থাকলে বলেন। আঞ্জু আরা ম্যাম, ছিল আমরা তো এখন শিখলাম যে দি হচ্ছে কম্পারেটিভও ব্যবহার করা হয়, আবার সুপারলেটিভও ব্যবহার করা হয়। এখন আমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে দি মানে কোন ডিগ্রিতে ব্যবহার করা হয়, এরকম কোনো কোশ্চেন আসবে না, না আমি এরকম কোনো এরকম ঠিক আছে। করছি, এই জন্য আমি আসলে জিজ্ঞেস করছি, এবং আচ্ছা ওইটাতে যদি ওরকম কোনো কোশ্চেন পান যে শুধুমাত্র দি কোন ডিগ্রিতে ব্যবহার করা হয়, শুধু দি দি দা, তাহলে আপনি দেবেন অবশ্যই এটা সুপারলেটিভে, ঠিক আছে? আর এখন দি সাথে অনেকগুলো থাকতে পারে, অফ দা, টু, ঠিক আছে, বা অন্যান্য জিনিসগুলো থাকতে পারে, আপনি ক্লাসটা দেখে নেবেন তাহলে হয়ে যাবে, ঠিক আছে? জি, মানে থ্যাংক আপনি ইউ। শুধু দি থাকলে ওটা সুপারলেটিভ ইউজ করবেন ওখানে, শুধু দি থাকলে। তবে আপনাদের বিসিএস এরকম কোশ্চেন আসবে না, এই ধরনের কোশ্চেন আসার কথা না, এমনি আপনার প্রাইমারি টাইমারি এগুলোতে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? জি, রেকর্ডেড ক্লাস আসলে খুব একটা বেশি মজা লাগে না, এটা সত্য কথা, রেকর্ডেড ক্লাস আসলে মজা। তবে ঠিক আছে, দেখে আপনারা ক্লাস পার্টিসিপেট করার চেষ্টা করেন, আপনারা একটু বলিয়েন যে শুভ ক্লাস রাতের দিকে দিলে ভালো হয়, তাহলে আমি অন্তত ম্যানেজ করে নেবো, ওটা সমস্যা নেই, ঠিক আছে, বলে দিয়েন। আচ্ছা আর কোনো কোশ্চেন? দেখি আঞ্জুমানা ম্যাম হয়ে গেল, কাউসার ভাই আছে, কাউসার ভাই বলেন। কাউসার ভাই আছেন? স্যার আপনার ওই পেজের নামটা যদি একটু বলতেন। আমার পেজ, আমার পেজ না, আপনার এডিওর পেজে পাবেন, আর আমার যেটা গ্রুপ আছে আপনার গ্রুপে জয়েন করেন, গ্রুপের নামটা দিয়ে দিচ্ছি, গ্রুপের নামটা দিন স্যার, ঠিক তাহলে আছে? ভালো হয়। গ্রুপে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, ওখানে আমার ইয়া থেকে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আর এডিওর পেজটা সবসময় একটু লাইক টাইক দিয়ে রেডি থাকবেন ওখানে। হ্যাঁ, ওকে স্যার, ইংলিশ হোস্ট সেল্টা, সেল্টা ইংলিশ হোস্ট সেল্টা, ঠিক আছে? জি 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 জি, স্যার, রিসিভ করতেছি, ইংলিশ হোস্ট সেল্টা, ইংলিশ হোস্ট সেল্টা। আচ্ছা ঠিক আছে, আর দেখি কে কোশ্চেন করলো, আয়েশা মো ম্যাম, জি ম্যাম, আয়েশা মো ম্যাম বলেন। আয়েশা স্যার ম্যাম, আমি তো আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লাসটা শুধু ওই ক্লাস থেকে পাইছি, তো প্রিভিয়াস ক্লাসগুলো আমি পাইনি, এবং ওগুলো রেকর্ড ক্লাসগুলো পাইনি। রেকর্ড গুলো দিয়ে দিবে, আর যদি রেকর্ড গুলো আপাতত নাও পান, আপাতত আমাদের যে অ্যাপসে আপনাদের যে রেকর্ড গুলো দেওয়া আছে টপিক দেখে দেখে, ওটা আপাতত কমপ্লিট করেন, তারপর পরে এক সময় করে আমাদের রেকর্ডটা দিয়ে দিবে আপনাদেরকে, ওটা দেখে নিন, জি স্যার, তো বুঝতে সেখানে পারছেন? প্রবলেম হয় মাঝে মাঝে, মানে ভিডিও বেঁধে যায়, বেঁধে অ্যাপ থেকে বের হয়ে যায়, এরকম হয়। ও আচ্ছা, এটা লিখলে স্যার এই প্রবলেমটা হয় এখন ভালো ম্যাক্সিমাম হয়েছে টাইম, গ্রামারেও হয়েছে কিছু ক্ষেত্রে, তো পরেটা ঠিক হয়েছে, কিন্তু লিখলে স্যার ম্যাক্সিমাম টাইম লিখলে স্যার এই প্রবলেমটা হয়। আর আচ্ছা, তাহলে কলেজ এটা অ্যাপস এর আপডেটের একটা বিষয় আছে, তো তাহলে ওটা আস্তে আস্তে ঠিক করবে। আমি তাহলে বিষয়টা আপনার নোট করে নিলাম, আমি বিষয়টা তাহলে অথরিটিকে জানাবো, হ্যাঁ জানাবো, যে অ্যাপস থেকে বের হয়ে আসে মাঝে মাঝে, একটু সিস্টেমটা একটু আপগ্রেড করে দেন, জানাই দিবো আমি, সমস্যা নেই, ঠিক আছে? আপনার আপনি একটু খেয়াল করে তো ম্যাম, আপনাদের একটা প্রসপেক্টাস দেওয়া হয়েছে, তো ওই প্রসপেক্টাস এর মধ্যে কোন কোন ক্লাস গুলো আপনার মিসিং আছে, ওই ক্লাস গুলো আপনি একটু কাইন্ডলি ইয়া থেকে করে নেবেন, মানে আমাদের যে রিপোর্ট ইয়াটা আছে অ্যাপস থেকে করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, ঠিক আছে, আচ্ছা ওকে, ঠিক আছে। আর কেউ আর কোনো কোশ্চেন? এমন ভাবে ক্লাস করে কিন্তু আমি অত পড়া বুঝি না, এই জন্য উপরে এসে বুঝতে। আচ্ছা আর কেউ কোনো কোশ্চেন আছে? তানভীর, তানভীর, আচ্ছা আয়েশা মো ম্যাম, আয়েশা মো ম্যাম বলেন। আয়েশা বলেন না, আয়েশা মো ম্যাম আছেন? ওকে ঠিক আছে, তাহলে আমি ক্লাস এন্ড করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন। উইশ ইউ অল হ্যাভ এ ভেরি নাইস ডে, থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ। ইংলিশ